वालेकुम सलाम, वालेकुम सलाम। वालेकुम सलाम, आदाब। वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह, अल्हम्दुलिल्लाह सी। वालेकुम सलाम, अल्हम्दुलिल्लाह सी। स्वर्णाली वानी हस। वालेकुम सलाम, वालेकुम अस्सलाम। इंशाल्लाह। वालेकुम सलाम। फाइन, आई एम फाइन। वालेकुम अस्सलाम, वालेकुम अस्सलाम, वालेकुम अस्सलाम। अल्हम्दुलिल्लाह। रेमियन छोटो भाई नाजमुल हुदा, আমি 1969 ভর্তি হয়েছি, 77 ম্যাট্রিক, 79 ইন্টারমিডিয়েট। তোমরা তো মনে হয় এই সেদিন হয়তোবা তোমাদের এই টি শার্টটা আমাকে দিয়ে গেছে। ওয়ালাইকুম সালাম। যাক, আমার রেসিডেন্সিয়াল মডেল স্কুলে একজনকে পেলাম। আমার ময়মনসিংহ মেডিকেলেরও কেউ কেউ আছে, তারপর আমার সবচেয়ে প্রিয় মেডিকেল কলেজ রাজশাহী মেডিকেল কলেজ, যেখানে আমি পড়িয়েছি, খুবই প্রিয়। ঢাকা মেডিকেল কলেজ, যেখানে আমি সবচেয়ে বেশি এনজয় করছি, সলিমুল্লাহ মেডিকেল কলেজ, কত যে এনজয় করছি সেটা আমি একটু পরে তোমাদের বলবো। অবশ্য আজকে প্রায় শেষের দিকের ক্লাস, এখন ঈদের আগে আর নিবো না, সো আজকে হয়তো একটু তোমাদের সাথে গল্প টল্প করা যাবে পরে। আলহামদুলিল্লাহ আছি। কর্নেল মালিক মেডিকেল কলেজ, সিয়া ইজ দ্য ক্যাপ্টেন অফ এনি ক্লাস। গুড আফটারনুন নাইমা সিমু। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আজকে ঝড়ের জন্য ওয়েট করতেছি, এই তো সন্ধ্যার পরে রাতের বেলা শুরু হয়ে যাবে ঝড়, সাইক্লোন, টিপটিপ বৃষ্টি শুরু হয়ে গেছে। তোমাদের আর কোথাও কি কোথাও বৃষ্টি শুরু হয়েছে? সিএমসি তো ছিলাম 2005-এ, মানে চিটাং মেডিকেল কলেজে, আমার শ্বশুর বাড়ি তো চিটাং, যার ফলে ওই মেডিকেলও ছিলাম। সাইক্লোন রাত্রে রাত্রে আসবে, উত্তরায় আছে হলো ইয়া নরিন, ও আধুনিকে, আধুনিকে আছে হলো রেহানা, তারপরে যে বড়ুয়া মনে হয়। গল্প তো সব ভুলেই যাচ্ছি। রাজশাহী মেডিকেল আমার সবচেয়ে প্রিয়, ওখানেই পড়াইছি, আমি এখনো যাই, অনেকদিন ধরে যেতে পারতেছি না। তোমাদের রাজশাহীতে মেডিকেল কিন্তু আমি পরীক্ষা নেবো, এক্সটার্নাল হয়েছি, আর যদি আমার যেতে ইচ্ছে হচ্ছে না কিন্তু যেতেই হবে। স্যার সুলেমনা মেডিকেল সারা জীবন পড়াইলাম আর কখনো আসেননি, কি বলতেছ? ওইখানেই তো আমার জীবন শুরু, ফরেন্সিকের জীবন শুরু আমার স্যার সুলেমনা মেডিকেল দিয়ে। 1985-এ 18 ব্যাচ ইজ মাই ফার্স্ট ব্যাচ। 18 ব্যাচের শাহাদাত হোসেন রিপন এখন সরদি হাস মেডিকেল কলেজে ভাইস প্রিন্সিপাল, আমার ফার্স্ট ব্যাচের ছাত্র। বৃষ্টি এখন হয় না আমাদের ঢাকাতে, এই দু এক ফোঁটা হবে সন্ধ্যার পরে। কলকাতা শুরু হয়ে গেছে, খুব ফেভারিট জায়গা, কতবার স্টাডি টুর হয়ে গেছে কলকাতা,
আগ্রা, জয়পুর, আজমির, সিমলা, মানালি, দিল্লি হয়ে আবার ব্যাক করছি। সেই গল্প আজকে বলবো তোমাদের, স্টাডি ট্যুরের গল্প। গল্প তো না, মানে বেড়ানো। রাজশাহী মেডিকেল কলেজ আমাদের ডিপার্টমেন্ট এখন নাই, মনে মনে বিল্ডিং এ চলে গেছে, কম্পিউটার ফার্মাকোলজি ওখানে। রেজল স্যার মেডিকেল, রাজশাহী মেডিকেল কলেজে। রেজল ভাই আমাদের 6 বছর সিনিয়র রাজশাহী মেডিকেলের। ওই যে এমপি মনসুর ভাইদের ব্যাচের ফরেন্সিকের, মনসুর ভাই যে এমপি এখন, মেম্বার অফ দ্য পার্লামেন্ট। সৌরদিতে তো এমনি যাই ব্লাড টেস্ট করতে। সৌরদিত আমার বান্ধবী ছিল কমিউনিটি মেডিসিনে, মুসারত মণি, তারপর আমার বন্ধু সেলিম রেজা, আমার বন্ধু প্রিন্সিপাল, আমার ছাত্র ভাইস প্রিন্সিপাল, আমার বন্ধু পেডিয়াট্রিক্স, পেডিয়াট্রিক্সের মতিন, রাজশাহীতে তো আমি সবসময় যাই, রাঙামাটি যাওয়া। ওকে থ্যাংক ইউ, রাঙামাটি যেতে হবে। ময়মনসিংহ মেডিকেল কলেজ, মাই মেডিকেল কলেজ, এক্সটার্নাল হওয়া সম্ভব না এত জায়গায়। আর একটু করি, ওয়েট করি, ক্লাস শুরু করে দিব। শুরু করব নাকি ওয়েট করতে হবে? রংপুর আমার নানাবাড়ি, আমার জন্মস্থান। আই ওয়াজ বর্ন ইন রংপুর, নিউশেন পাড়া, করঞ্জাই রোড, গ্র্যান্ড হোটেলে মোড়ে। ওই যে কন্টিনিউশন অফেন্সটা হলো রেপ কেস এক্সামিনেশন পর্যন্ত পড়াইছি আমি তোমাদেরকে। ওকে শুরু করতেছি এখন। হ্যাঁ, সেটা হলো আমি কালকে পড়ালাম, হলো লাস্টে যেটা ছিল যে ওই এই হাই ভেজিলেন্স সোয়াব সেন্ট করছে কোথায়, তো ডিপার্টমেন্ট অফ প্যাথোলজি অর মাইক্রোবায়োলজি, কেন, ফর ডিটেকশন অফ স্পার্মাটোজোয়া। এই কথাটা বলতে হবে, খুব ইম্পর্টেন্ট, ফর ডিটেকশন অফ স্পার্মাটোজোয়া। আচ্ছা, এইটা একটা, হ্যাঁ, টায়ার্ড আসলে আমাদের পক্ষে আর আর সম্ভব না। আজকের পরে কালকে মনে হয় সাজান ভাই পড়াবে, আর এই যে ঝড় শুরু হবে পরশু দিন, তো 27শে রাত্রি, ঈদের আগে আর পড়াবো না। আজকে আমি যেন তেনভাবে শেষ করে দেবো সব কিছু। হ্যাঁ, বাবারে গরম লাগে। আচ্ছা, তাহলে আর একটু জোরে জোরে বলি আমি, না জোরে বললে ভাই, রংপুর আমার নানা বাড়ি, জন্মস্থান। আচ্ছা, এবার আসতেছি হলো আর এক্স রে ডিপার্টমেন্টে ওকে পাঠিয়েছি কেন, তোমাদের জিজ্ঞাসা করবে কোথাকার এক্স রে করা হয়। সব জয়েন্ট, এই যে তিনটা জয়েন্ট আছে, হাতের এবং পায়ের ইনক্লুডিং তোমার পেলভিস, এইসব জয়েন্ট থেকে একটা আইডিয়া পাওয়া যায় যে তার মেয়েটার বয়স কত। তাহলে বয়স দেখার জন্য আমরা এক্স রে করছি, সবচেয়ে ইম্পর্টেন্ট, দাঁত থেকে বোঝা যায়, মেনস্ট্রুয়াল হিস্ট্রি থেকে বোঝা যায়, ফিজিক্যাল অ্যাপিয়ারেন্স থেকে বোঝা যায়, হাইট থেকে বোঝা যায়, ওয়েট থেকে বোঝা যায়, এই সব কিছু থেকে আমরা মোটামুটি একটা আইডিয়া করতে পারি মেয়েটার বয়স কত হতে পারে। এজ ইজ ভেরি ইম্পর্টেন্ট, কেন এজ ইজ ইম্পর্টেন্ট, বিকজ এজের সাথে রেপের একটা রিলেশন আছে, যে যে রিলেশন বিটুইন এজ অ্যান্ড রেপ, সেই জন্য রেপ কেসে এজ ডিটারমিনেশন করা হয়। এখন আমি কিছু প্র্যাকটিক্যাল কথা বলি, সেটা হলো তোমার কাছে যদি একটা মেল, আচ্ছা এই যে আমরা এক্স রে করি, এক্স রে করে আমরা যে বয়স বলি, আমরা কিন্তু 20 বছর হয়ে গেলে তারপর আমরা আর বলতে পারি না, 20, 21, 25, 29, এগুলো সব কিন্তু এই একই জিনিস আসছে ইয়াতে। হ্যাঁ বলতেছি, এই সব কিন্তু এই এক্স রেতে একই আসে, মোর দেন 20। সেই জন্য আমরা করি কি জানো, ইউজুয়ালি আমি যেটা করি, গভর্নমেন্টে পয়সা নষ্ট করার দরকার নেই, টাইমও নষ্ট করার দরকার নেই, আমরা যার বয়স 25, 30, 35, এই বয়সে মহিলা হইলে আমি আর এক্স রেতে পাঠাই না, হ্যাঁ দরকার নাই, আমি লিখে দিই শি ইজ মোর দেন 20 ইয়ার্স, বাস আমার কোনো দরকার নেই তার বয়স বলার, যদিও বয়স এখানে ইম্পর্টেন্ট। আর আর কথা বলি না, আমি তোমাকে বলি, যেমন মনে করো আমি আমি অনেক 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 ভিকটিম পাইছি 6 ইয়ার্স,
সেভেন ইয়ার্স নাইন ইয়ার্স আমি এই দশের নিচে যেগুলা এগুলো বয়স আমি আর এক্স রে করাই নাই। বয়স সবচেয়ে ইম্পর্টেন্ট হলো 14, 15, 16, 17, 18, 19, 20 এইটুক এই জায়গাটা সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট। 6-7 বছরের মেয়েকে আমি লিখে দিছি শি ইজ অ্যারাউন্ড 6 ইয়ার্স, তার দাঁত দেখছি, তার অ্যাপিয়ারেন্স দেখছি। আচ্ছা 6 বছরের মেয়ে আর কত বড় হইতে পারে? 7, 8, 6 বছরের মেয়ে তো আর 16 বা 18 হবে না। সেই জন্য আমরা এটা হলো তোমার টাইমটাও নষ্ট হলো না, আবার সরকারি পয়সাও নষ্ট হলো না, এই যে এক্স রে ডিপার্টমেন্টে যেতগুলো বিনা পয়সায়। আচ্ছা এখন আগে বলে দিই, এই যে এক্স রেগুলো করা হচ্ছে এটা কিন্তু এই মেয়েটার কিন্তু কোনো পয়সা লাগে না, এই যে এইসব পরীক্ষাগুলো করা হচ্ছে মেয়েটা কিন্তু কোনো টাকা পয়সা লাগে না, এটা ফ্রি অফ কস্ট, গভর্নমেন্টের খরচ এগুলো হচ্ছে। আচ্ছা গেল 3 কপি ফটো, তাহলে আমি মেইন যে আমার রিপোর্ট ছিল সেখানে একটা লিখে সেই রিপোর্টের সাথে ফটোটা এইভাবে স্ট্যাপল করে দিয়ে আমি পাঠিয়ে দিয়েছি কোথায়, থানাতে বা পুলিশের কাছে বা কোর্টে। সেকেন্ড ফটোটা আমি ডিপার্টমেন্টে রেখে দিচ্ছি, কেন ডিপার্টমেন্টে একটা কপি থাকে। আর থার্ড ফটোটা আমি পাঠিয়েছিলাম হলো তোমার ওই এক্স রে ডিপার্টমেন্টে। তার মানে হলো যে 3টা ফটো লাগে এক্স রে ডিপার্টমেন্টে। আমি উল্টে দিকে সিগনেচার করে দিচ্ছি, সিগনেচার করে দেওয়া ইন্ডিকেট করে যে আমি এই মেয়েটাকেই পাঠাইছি যাতে এই মেয়েটাকেই ওরা এক্স রে করে, অন্য কোনো মেয়েকে জানি এক্স রে করতে না, এক্স রে কেউ না করে নিয়ে যায়, অন্য মেয়েকে দিয়ে এক্স রে করে, কেউ বয়স বাড়াইতে পারে, কেউ বয়স ইচ্ছে করলে কমাইতে পারে। মোটামুটি কি ক্লিয়ার হয়েছে তোমাদের কাছে ব্যাপারটা? এরপর আমি এতে চলে যাব, কি বলুন নাম, আমি এখন ওয়েট করলাম, আমি একদিন পরে হাই ভেজাল সোয়াবের রিপোর্ট পাই যেটা নাকি সবসময় নেগেটিভ আসে, তার 15 দিন পর, 10 দিন পর বা 1 মাস পর আমি পাবো হলো এক্স রে রিপোর্ট। এক্স রে রিপোর্টে তার বয়স বলা থাকে এরকমভাবে যে তার প্রত্যেকটা জয়েন্টের ডিসক্রিপশন থাকে, এই হয়েছে এই জয়েন্টে এই ফাইন্ডিংস, এই জয়েন্টে এই ফাইন্ডিংস, এই জয়েন্টে এই ফাইন্ডিংস। সো সব ফাইন্ডিংস দেখে ওই রেডিওলজিস্ট বলে এরকম বয়স দেয় অনেক সময়, শি ইজ অ্যারাউন্ড 16, শি ইজ অ্যাবাউট 16, শি ইজ ইন বিটুইন 16 টু 17, শি ইজ 15 টু 16, মানে এরকম অনেকে রেঞ্জ দেয়, কেউ কেউ রেঞ্জ দেয়, কেউ কেউ ডাইরেক্ট বলে যে তার বয়স 16 বা 16 মতো, অথবা 16 থেকে 17 বা 15 থেকে 16। আচ্ছা এখন একটা কথা বলে রাখি, সেটা হলো শুনতে পাচ্ছ না কেন জানি না, এখন একটা কথা আমি বলে দিচ্ছি, সেটা হলো যে তুমি ডাক্তার রেডিওলজিস্ট যে বয়সটা দিবে তুমি কিন্তু 6 মাস থেকে 1 বছর কম বেশি করতে পারো, মানে অনেক আমি করি না, আমি রেডিওলজিস্ট যে বয়স বলে আমি ওই বয়সটাই ধরি, কিন্তু কোনো কোনো ডাক্তার এটা করে, এতে অনেক বিতর্ক সৃষ্টি হতে পারে। আমার কথা হলে আমি বিতর্কে না গিয়ে আমি বলি রেডিওলজিস্ট এবং আমার একই কথা যে তার বয়স 17 অথবা 15, মানে উনি যা লেখছে আমি ওইটি দেখি, আমি আর পোদ্দারি করি না যে না আমি তো আমি ইচ্ছে করলে করতে পারি, আমি বলতে পারি যে রেডিওলজিস্ট শুধু এক্স রে করছে, আমি কী কী করছি দেখো, আমি এক্স রে রিপোর্ট দেখছি, আমি তার টিথ দেখছি, আমি তার জেনারেল অ্যাপিয়ারেন্স দেখছি, আমি তার হাইট দেখছি, আমি তার ওয়েট দেখছি, আমি তার মেনস্ট্রুয়াল হিস্ট্রির খবর পাইছি, এই সব কিছু দেখে আমার মনে হচ্ছে যে রেডিওলজির বয়সের চেয়ে ওর বয়স 1 বছর কম অথবা 1 বছর বেশি। যারা অনেক সময় যে এইসব নিয়ে একটু চেঞ্জ করতে চায় তারা এই কাজটা বেশি করে, যে নিজের মতো করে বলে যে না উনি যা বললে হবে না, আমি যেটা বলবো সে এটা ঠিক যে আমি যেটা বলবো সেটা ঠিক, কিন্তু আমার দরকার কি বিতর্কে যাওয়ার জন্য, আমি কোনো বিতর্কে যেতে চাই না, আমি ওর ও যেটা লিখছে সেটি আমি গ্রহণ করি। তাহলে এইটুকু তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এখন আমি এক্স রে রিপোর্ট পাওয়ার পর এখন ফাইনাল রিপোর্ট দিব, ফাইনাল রিপোর্টটা কেমন লেখা হয় এটা যদি পারো একটু লিখে রাখতে পারো, সে একটা পজিটিভ রিপোর্ট, মানে আমি এটা ইয়ার পক্ষে দিচ্ছি যে তাকে রেপ করা হয়েছে। তাহলে আমি কী লিখি দেখো, আমি লিখি কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস, কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস কমা, কমা মানে যে এই কমা, মানে COMM কমা না, মরে যাওয়া কমা না, কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস কমা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট, আমি এই মর্মে উপনীত হলাম যে আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য এজ অফ দ্য ভিকটিম মোসাম্মদ এক্স, ওই মেয়েটার নাম লিখে দিই, দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ কখনো বলি অ্যাবাউট 16 ইয়ার্স বা 17 ইয়ার্স, কখনো বলি ইন বিটুইন 16 টু 17 ইয়ার্স, যেভাবে দরকার
যে আমি রেডিওলজিতে যেভাবে পাইছি আমি ঠিক সেভাবে লিখে দিই, দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ অ্যাবাউট অত, ফুল স্টপ। ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, অর্থাৎ এটা একটা পজিটিভ কেস, তার বয়স এত এবং এটা একটা পজিটিভ কেস। আমি এইভাবে একটা রিপোর্ট লিখি, এটা মনে করো এটা একটা পজিটিভ রিপোর্ট। কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস কমা প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট, যদি তোমরা তিনজন মিলে কাজ করো তাহলে লিখবা, উই আর অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ অ্যারাউন্ড বা অ্যাবাউট অত, অ্যান্ড ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি। এটা হলো একটা পজিটিভ রিপোর্ট। নেগেটিভ রিপোর্টটা ঠিক এরকমই লিখতে পারো আবার, কনসিডারিং দ্য ফিজিক্যাল এক্সামিনেশন ফাইন্ডিংস প্যাথোলজিক্যাল অ্যান্ড রেডিওলজিক্যাল এক্সামিনেশন রিপোর্ট, আই এম অফ দ্য ওপিনিয়ন দ্যাট দ্য এজ অফ দ্য ভিকটিম ইজ অ্যারাউন্ড অত লিখলা। তারপরে নো ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, নো ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, তার শরীরে কোনো ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাইন্ডিংস পাওয়া যায় নাই। এটা হলো তাহলে রিপোর্ট দুইভাবে লেখে, একটা হলো এটা হলো পজিটিভ, আর পজিটিভের আগে নেল নো লিখে দিলেই হয়ে গেল নেগেটিভ। বাট সব সময় রিপোর্ট এইভাবে লেখা হয় না, রিপোর্ট তোমরা এখন এটা বুঝবা না, তোমাদেরকে আমি এই এই মানে থার্ড ইয়ারে যাচ্ছে এর চেয়ে বেশি কিছু বলতে পার বলবো না। রিপোর্টে লেখার অনেক ধরন আছে, অবস্থা বুঝে রিপোর্ট অন্যভাবে লিখতে হয়। কালকে একজন লিখছে, স্যার যারা ম্যারিড ওমেন যাদের একাধিক বাচ্চা আছে ভেরি টাফ, তাদের পজিটিভ ফাইন্ডিংস পাওয়া খুব কঠিন। কেন কঠিন? তাদেরকে আমি ভ্যাজানাল ক্যানেলে রেডনেস কনজেশন পাই, আবার অনেক সময় পাই না। আর কেন জানি আমি তোমাকে বলি, এই ম্যারিড ওমেনের রেপ কেস ইজ মোর দেন ভার্জিন ওমেন, ভার্জিনের খুব কম পাওয়া যায়, ম্যারিডই আমি বেশি পাই। এক নম্বর কথা, ম্যারিড না হইলেও ম্যারিড বলার দরকার নাই, মানে প্রিভিয়াস হিস্ট্রি অফ পারফর্মিং সেক্সুয়াল ইন্টারকোর্স যাদের আছে সেসব কেস অনেক বেশি পাওয়া যায়, বিশেষ করে গার্মেন্টসে মেয়েরা যারা, হ্যাঁ দে আর নট ম্যারিড অনেকে, বাট তারা তো সেভারাল টাইমস ইন্টারকোর্স করছে, হ্যাঁ এদেরকে না এই খুব কম ফাইন্ডিং, পজিটিভ ফাইন্ডিংস কম কম পাওয়া যায়। আমি পজিটিভ বলতে বোঝাচ্ছি জোরপূর্বক ফাইন্ডিংস, কিন্তু অনেক সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে রিপোর্ট লিখতে হয়, অনেক সময় আমাদেরকে চিন্তা ভাবনা করে রিপোর্ট লিখতে হয়। যেমন যেমন আমি তোমাকে বলি, 2012 মনে হয়, খেয়াল নাই, ওই যে ভিকারনেস একটা মেয়ে আর কি, ওটা আমি কোর্টে সাক্ষী দেওয়া হয়ে গেছে, আমার জেলে আছে যে ওই যে যে টিচারটা আর কি, ওই যে অঙ্কের টিচার মনে হয়, আচ্ছা ভিকারনেসের ওই একটা মেয়েকে, ওটা ব্ল্যাকমেল ছিল মনে করো। এখন ওইখানে মেয়েটা কিন্তু আসছে মনে করো বেশ কিছুদিন পরে, মানে তোমার কাছে আসছে মনে করো, হ্যাঁ এই পরীক্ষা করাইতে। এখন তুমি যদি বোকার মতো লিখে দাও যে ওকে জয়া, তুমি যদি জয়া তুমি একটু পড়াও এখানে, তাহলে তুমি যদি ওখানে লিখে দাও যে তুমি ওখানে রেডনেস কনজেশন পাইছো, যেটা নাকি মোর দেন 7 ডেজ হয়ে গেছে বা মোর দেন 10 ডেজ হয়ে গেছে, হ্যাঁ তাহলে কিন্তু অনেক সময় দেখা যাবে কি তুমি তোমার রিপোর্টটা যদি লয়ার খুব ভালো হয় তাহলে তোমার ভুল ধরতে পারে যে আপনি এই 15 দিন পর এটা পাইলেন কেমন করে। এই জন্য কিছু কিছু রিপোর্ট আছে টেকনিক্যালি লিখতে হবে তোমাকে যে তুমি সেক্সুয়াল ইন্টারকোর্সে ফাইন্ডিংস পাইছ। এখন তোমাকে আমি বলি বুদ্ধিটা, যে মেয়েটার বয়স 16 বিলো 16, তার বডিতে তুমি যদি এইটুকু শুধু লিখে দাও যে তুমি সেক্সুয়াল ইন্টারকোর্সে ফাইন্ডিংস পাইছ, দিস ইজ সাফিসিয়েন্ট, হ্যাঁ পরিমল দিস ইজ সাফিসিয়েন্ট ফর রেপ। আমার খুব লজ্জা লাগতেছিল, আমি যখন কোর্টে সাক্ষী দিতে গেছি, পরিমল আমি তো তাকে চিনি না কিন্তু আফটার অল টিচার মানুষ ওইখানে দাঁড়ায় আসছিল, আমার খুব একটু আনইজি লাগতেছিল আর কি। হ্যাঁ যাই হোক, সেটা হলো যে হ্যাঁ ঠিক আছে না, পরিমল ঠিক আছে, ও নামটা বলে দিছে, ও পরিমলই ছিল ওই লোকটার টিচারটার নাম। আচ্ছা এখন আমি আসতেছি যে এই ধরনের অনেক কেসে বলতে হয় কি আমি আমি সেক্সুয়াল ইন্টারকোর্সে ফাইন্ডিংস পাইছি। একটা মেয়ে তোমার কাছে আসছে জেনুইন কেস মনে করো, একটা একটা সে একটা ভার্জিন মেয়েও হইতে পারে, 3 মাস পর কি তুমি লিখবা যে সেখানে রেডনেস কনজেশন এগুলো ছিল? এটা আমি কখনোই লিখি না, কারণ
তুমি যদি শুধু এটুক লেখো যে হ্যাঁ আমি এই ওয়ান ফিঙ্গার বা টু ফিঙ্গার, ওয়ান ফিঙ্গার লুজ বা টু ফিঙ্গার টাইট পিভি করে পাইছি, এবং যেটা প্রমাণ করতেছে যে এবং আমি তার হাইমেনে ওল্ড রাপচার পাইছি, যেটা ইন্ডিকেট করতেছে যে প্রিভিয়াস হিস্ট্রি আছে অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, প্রিভিয়াস হিস্ট্রি আছে অফ সেক্সুয়াল ইন্টারকোর্স, তাহলে তার বয়স যদি 16 নিচে চলে আসে তাতে এমনি রেপ হয়ে যাবে। সো তোমার রেপ কেস আমি তোমাদের বেশি শিখাইতে পারবো না, আমি শুধু এইটুকু বলবো তোমাদেরকে এটা খুবই কঠিন, এটা অনেক তোমাকে ওভারঅল রেপের উপরে একটা আইডিয়া থাকতে হবে, ভিকটিমটা দেখে ভিকটিম ভিকটিমের মেন্টাল কন্ডিশন দেখেও তুমি অনেক সময় বুঝতে পারবা যে এটা কি জেনুইন কেস কিনা, কারণ অনেকে আছে মানুষকে বিপদে ফেলার জন্য কেস করে। এখন তো দেখো তোমাকে আমি বলি, আমি রাজশাহী মেডিকেলে যেখানে ছিলাম সেখানে খুব কমন ছিল মনে করো একটা লোকাল চেয়ারম্যান, সে হয়তো একটা মেয়েকে বলল যে এই তোকে আমি এই 20,000 টাকা দিব, তোকে আমি 20,000 টাকা দিব, তুই এক কাজ করবি, অমুক বাড়ির ছেলে হলো ইয়াতে কাজ করে, সৌদি আরব থেকে আসছে, সৌদি আরবের মানুষ কাজ করে না, মিডল ইস্টে কাজ করে, তবে মিডল ইস্ট থেকে 1 মাস বা 15 দিন বা 1.5 মাসের জন্য মানুষ গ্রামে যখন বেড়াইতে আসে সবাই বোঝে যে ও কিছু পয়সা নিয়ে আসছে, কারণ সৌদি সৌদি আরব ফেরত, ইটালি ফেরত। আচ্ছা এই যে ইটালি ফেরত করোনা আসছে এখন তা একে ফাঁসা এনে হলে কিছু পয়সা পাওয়া যাবে, তখন ওই চেয়ারম্যান করে কি কিছু কিছু মহিলাকে বলে তুমি ওর নামে একটা কেস করে দিবা, আমি সাক্ষীটা কি বানিয়ে ফেলবো অসুবিধা নাই। এখন এই কেস ঠাইলে সমস্যাটা হলো নারী ও শিশুর কেস খুব ডেঞ্জারাস কেস, খুবই খারাপ কেস, যদিও প্রমাণিত হয় যে ওই লোকটা তাকে ধর্ষণ করে নাই, কিন্তু সেটা তো কোর্টেই চলবে কয়েক মাস কয়েক বছরও চলতে পারে। তাহলে এই এর যে এখন ওই কি বলার নাম এই সৌদি আরবে যেটাকে বলা হয় ওই ভিসাটাকে বলা হয় ওটা আকামা, মানে সৌদি আরবের যে কার্ডটা যেটা নিয়ে সে চাকরি করতেছে, ও যদি সৌদি আরবে যাইতে না পারে তো ওর তো চাকরি চলে যাবে, তখন ও করে কি জানো ওই 50,000-1,00,000 টাকা দিয়ে হলেও বাঁচার জন্য চলে যায়। এই ধরনের ফলস কেস বাংলাদেশে নারী ও শিশু নির্যাতন কোর্ট শুরু হওয়ার পর এই ফলস কেসগুলো শুরু হয়ে গেছে। এখন মনে করো আমি রিপোর্টটা দিলাম নেগেটিভ, কিন্তু এই রিপোর্টটা পুলিশের কাছে যাবে, পুলিশ আবার আরও কয়েকদিন পর দেবে, ততদিন তো ছেলেটা জেলে থাকবে, কারণ নারী ও শিশু কেসে প্রথমে জেলে ঢুকে রেখে দেয়, জামিন দেয় না। তাহলে বুঝতে পারছো ফরেন্সিক মেডিসিনের এই জিনিসগুলোর যে কত ডেঞ্জারাস ব্যাপার আর কি। আর একটা কথা হলো, তুমি মনে করো তুমি জানো না যে কি করে ই করতে হয় কি বলার নাম এই রিপোর্ট লিখতে হয় বা রিপোর্ট দিতে হয়, তুমি কোনো রকম একটা পরীক্ষা করে কিছু পাই ভালো করে বুঝলাই না, তুমি একটা ভুল রিপোর্ট দিলা, ভুল বলতে আমি বোঝাচ্ছি মনে করো জেনুইন রেপ ছিল কিন্তু তুমি কিছু বোঝো নাই, তাই তুমি লিখবা কি, তুমি লিখবা হলো যে নেগেটিভ, আর উল্টাটা এই ই ছিল না আসলে, মানে কি বলার নাম রেপই ছিল না কিন্তু তুমি না বুঝে লিখে দিছো পজিটিভ, সেটা ভয়ে হোক যে করে না হোক। দেখো তোমার এই মিথ্যা বা ভুল রিপোর্টের জন্য একটা মানুষ মানে যদি নির্দোষ মানুষ হয় তার অনেকদিন জেল খাটতে হইতে পারে, আর উল্টা একটা মেয়েকে জেনুইন রেপ করছে কিন্তু তোমার ভুলের জন্য সে একজনকে পানিশমেন্ট দিতে পারলো না। সো জিনিসটা বেশ টাফ, খুবই আমি মনে করি খুবই কঠিন। এই এখনও বলতেছি আমি অটোপসির চেয়ে রেপ কেস এক্সামিনেশনের রিপোর্ট দেওয়া কঠিন, এই কারণে অটোপসিতে দেখো যে গুলি করছে, হ্যাঙ্গিং করছে, বার্ন হয়েছে, তারপরে স্ট্যাব উন্ড করছে, তারপরে কাটথ্রোট করছে, সব কিছু না মোটামুটি বোঝা যায়, কিন্তু তোমার ওই রেপ কেসে ভালো করে বোঝা যায় না। এই কারণে বোঝা যায় না যে আমাদের দেশে একটা রেপ কেসের মেয়ে কখনো প্রথমেই আমাদের কাছে আসে না। কী হয় আমি তোমাকে বলি, মনে করো রেপ কেস তো কখনো বড় ঘরে হয় না, এগুলো হয় সবসময় বস্তি, তারপরে মেড সার্ভেন্ট অ্যান্ড গার্মেন্টস, এগুলো হলো মোস্ট কমন। এখন হয় কি জানো, সে এখন বস্তির গল্প তোমাকে বলি, বস্তিতে যখন এরকম একটা ঘটনা ঘটে তখন ফার্স্টে হলো মেয়েটা তার গার্জেনকে যখন বলে, গার্জেন চিন্তা করে যে এইসব জিনিস যত লোকে জানবে তত আমাদের বদনাম হবে, তাহলে কি করতে হবে, তাহলে এটা বেশি যাতে না ছড়ায়। আচ্ছা ওই বস্তির আবার একটা সিনেমায় দেখো না যে বস্তির একবার হেড থাকে একটা, বুঝতে পারছো, হ্যাঁ ওই হেডের কাছে তখন তারা যায়, অথবা এটা যদি গ্রামে হয় তাহলে গ্রামের চেয়ারম্যানের কাছে যায় যে বলে চেয়ারম্যান সাহেব আমার মেয়ের সাথে এরকম খারাপ কাজ করেছে কী করবো, তখন
চেয়ারম্যান সাহেব আবার একটা বেনিফিট নেওয়ার চেষ্টা করে বা বস্তির লোকটা, সে আবার বলে আমি দেখি এটা মিল মিস করে কি করা যায়, কারণ এটা যদি সে একটু মিল মিস করে একটা টাকা পয়সা নিয়ে দিতে পারে ছেলের কাছ থেকে, নেওয়ার পর ছেলের টাকাটা তো আর ওই মেয়েটাকে দিবে না, মেয়েটাকে দিবে সামান্য, নিজেরাই খাবে আর কি। মানে এটাও একটা কেস পাওয়ার মতো, একটা ভালো কেস পাওয়া গেল। সো এই জিনিসগুলো বাংলাদেশে হয়, বুঝতে পারছো? এখন দেখা গেল যে কোনো কারণে মিল মিস হইল না এই জিনিসগুলা, তখন তখন ওই গার্জিয়ানকে আরেকজন বুদ্ধি দেয় যে শোনো তোমার এটা আর এই হবে না, তুমি এক কাজ করো তুমি এটা থানায় যাও বা কোর্টে যাও। এখন দেখা গেলো যে এই কেসটা যেটা প্রথম দিন আসলে তুমি একটু কিছু পজিটিভ ফাইন্ডিংস পাইতা, এই লোকটা তোমার কাছে আস্তে আস্তে 7 দিন বা 10 দিন, কখনো কখনো 15 দিনও আসে। আমি 3 মাস পরেরও কেস পাইছি, 3 মাস পরে আসে কমপ্লেন করছে রেপের। এখন কমপ্লেন করলে বাংলাদেশে কিন্তু কেস করা খুব সোজা, মানে কোর্টে যা কেস করলেই হয়ে গেলো, আর কিছু লাগে না। তো তোমাকে তখন পরীক্ষা করতেই হবে। তো এই যে 8 দিন 10 দিন 15 দিন পর আমাদের কাছে আসে, আমরা একটা জেনুইন রিপোর্ট দিতে তখন খুব কষ্ট হয়। পজিটিভ কেসও মানে আমি তো বানায় দিব না, আমার আমি তো রিপোর্ট দেবো আমার ফাইন্ডিংসের উপরে। এখন দেখো সমস্যা যেটা হয় সেটা হলো, এই মেয়েটা একটা গরিব মেয়ে, এই মেয়েটা হলো অশিক্ষিত মেয়ে, সে ফরেন্সিক মেডিসিন পড়ে নাই, সে জানে যে তাকে সামহাও একটু রেপ করা হয়েছে। হ্যাঁ, সে কিন্তু ধরে নিবে, জানে যে ডাক্তারের কাছে যাওয়া মানে হলো ডাক্তার সাহেবের এই তো কম্পিউটারাইজড ব্রেন আছে আর যন্ত্র আছে আর চোখ আছে, মানে আমি আমি যদি 1 বছর পরেও যাই তাও মানে ডাক্তার সাহেব বুঝতে পারবে যে আমাকে রেপ করা হয়েছে। এটা হলো ওর ধারণা। তো ও যখন তোমার কাছে আসে পরীক্ষা করাবে, তো ও আশা করবে কি, ও আশা করবে তুমি পজিটিভ দিবা। যখন তুমি পজিটিভ দিতে পারবা না, ও ধরে নিয়ে দিবে তুমি টাকা পয়সা খেয়ে একটা মিথ্যা রিপোর্ট দিচ্ছ। এই হলো বাংলাদেশের কমন সিনারিয়া। এটা একটা। আর একটা বলি তোমাকে, আর একটা সমস্যা হয়, সেটা হলো ওই আগেই বলছি তোমাকে যে তোমাকে ওই মেয়েটাকে কেউ বুদ্ধি দিছিল যে তুমি কোর্টে যাও বা থানায় যাও কেস করো। তো কেস কর তখন থানায় যায় কেস করলে এই ওকে ওই ইনভেস্টিগেটিং অফিসার ওকে বলে যে তোমাকে কিন্তু মেডিকেলে নিয়ে যাওয়া হবে, মেডিকেলে তোমার মেডিকেল পরীক্ষা হবে বা ডাক্তারি পরীক্ষা হবে। কথাটা বুঝে দেখো, তোমার ডাক্তারি পরীক্ষা হবে। এখন শোনো, ডাক্তারি পরীক্ষা আবার কি? সারা জীবন বাংলাদেশের লোক জানে ডাক্তারি পরীক্ষা মানে হলো যে পালস, ব্লাড প্রেশার, অস্কালটেশন অফ দ্য হার্ট, চোখ দেখা, এইসব অ্যানিমিয়া, জন্ডিস, এগুলোই তো ডাক্তারি পরীক্ষা, তাই না? তো এই মেয়েটা যখন শুনে যে তাকে ডাক্তারি পরীক্ষা হবে, তো মেয়েটা তো মোটামুটি তোমার ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে আসলো। ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে তুমি সব কষ্ট টষ্ট করলা, 3 কপি ফটো, আইডেন্টিফিকেশন, হ্যান্ড, সব কিছু করলা। করার পরে ভাবলা তোর কনসেন্টটা নিয়ে এখন আমি নাম টাম সব কিছু লিখে টিখে রেডি রেডি করে কনসেন্টটা নিয়ে এখন আমি পরীক্ষা করব। কনসেন্ট নিতে যায় যেই বলছো আমি আমার গোপন কাপড় চোপড় খুলিয়া গোপনাঙ্গ সময় ডাক্তারি পরীক্ষা করাইতে রাজি আছি, এই পরীক্ষার ফলাফল আমার পক্ষে বা বিপক্ষে যেতে পারে, দ্য রেজাল্ট মে গো ইন ফেভার অর এগেনস্ট অফ মি, এইসব কথা যেই বলবা উনি তখন বলবে ডাক্তারি পরীক্ষা মানে বলতে ডাক্তারি পরীক্ষা মানে হলো তোমাকে এইখানে একটা রুমে নিয়ে যাওয়া হবে, সেখানে আমি থাকবো, আমার সাথে এই যে তোমার খালা, এই যে আর্জিনা খালা আছে, এই মহিলাটা থাকবে, তোমার কাপড় চোপড় খুলে তোমাকে সব কিছু আমরা দেখবো, তোমাকে এইভাবে মানে কীভাবে পিভি করবো, তোমাকে সব বলা হয়। এই কথা শুনে 30% মেয়ে বলে যে আমি কী বলার নাম পরীক্ষা করাবো না, কারণ সে চিন্তাই করতে পারে না যে মানে একটা অপরিচিত পুরুষ ডাক্তার অথবা অপরিচিত মহিলা ডাক্তার তার কাপড় চোপড় খুলে এইভাবে পরীক্ষা করবে। ঘটনাটা হয়েছে কি জানো, ঘটনাটা হয়েছে যে ওই যে পুলিশ তাকে বলছিল ওই ইনফরমেশনটা তো পুলিশের কথা ঠিকই আছে, কিন্তু ওইটা তো অ্যাকচুয়ালি ডাক্তারি পরীক্ষা না। আমরা যেটা বলি, আমরা যে ডাক্তারি পরীক্ষা করি, এটা তো ওই ডাক্তারি পরীক্ষা না, এটা তো একটা ডিফারেন্ট ডাক্তারি পরীক্ষা। এইখানে গিয়ে সমস্যা যেটা হয় সেটা হলো, তুমি কাগজপত্র সব রেডি করে তোমার আধা ঘন্টা সময় নষ্ট হয়ে গেছে, তারপরে তুমি জানতে পারো যে এই মেয়েটা পরীক্ষা করতে পারবে না, এই যে তোমার টাইমটা নষ্ট হয়ে গেলো। এই জন্য আমি তখন শিখিয়ে দিয়েছিলাম, ফার্স্ট এই মেয়েটাকে বলবা যে ভাই তোমাকে কিন্তু এইভাবে পরীক্ষা করা হবে, আমি পরীক্ষা করব, ওই রুমে পরীক্ষা করা হবে এবং এই একটা মহিলা থাকবে, তুমি যদি রাজি না থাকো তাহলে আমি এইসব কাগজপত্র বাদ দিয়ে নতুন কাগজে খালি লিখে দাও এখানে আমি ডাক্তারি পরীক্ষা করাইতে রাজি না, দিয়ে টিপসই অ্যান্ড সিগনেচার নিয়ে নাও, এই এইটা হলো আর এবং ওই কাগজটা এই ফটোকপি করে ওই ফটোকপিটা ইয়াতে পাঠিয়ে দিবা,
থানাতে আর একটা কপি তোমার কাছে রেখে দিবা। কেন রেখে দিবা? কারণটা হলো ও যাতে পরে বলতে না পারে যে আমি তো পরীক্ষা করতে গেছিলাম, ডাক্তার সাহেব তো আমার পরীক্ষা করে নাই। এই জন্য নিয়ম হলো নিজের কাছে একটা কপি রেখে দিবা যে সে যে পরীক্ষা করাইতে রাজি না। এবার এটা অনেক হয়, আমি পরীক্ষা করাইতে রাজি না, অনেক অনেক কাহিনী আছে, অনেক ফলস কেস। ওই যে বললাম 10,000 টাকা দিয়ে চেয়ারম্যান সাহেব বলছে তোরা 10,000 টাকা দিব, তুই একটা পরীক্ষা করাবি, কিছুই না, তুই খালি একটু ডাক্তারি পরীক্ষা করাবি। ও তো ভাবছে যে সামান্য একটু ডাক্তারি পরীক্ষা করাতে গেলাম, ডাক্তার সাহেবের সাথে ভালো করে দেখা হইলো, আর 10,000 টাকা পাবো, অসুবিধা কি? ওই মেয়েটা যখন এসে শোনে যে ওর কাপড় চোপড় খুলে পরীক্ষা করা হবে, ও তখন অনেক সময় পিছায় যায়, বুঝতে পারছো? সো এইটা তোমার টাইম ওয়েস্ট হবে, তাই তুমি প্রথমেই তাকে বলে দাও যে দিস ইজ দ্য ওয়ে, এইভাবে এক্সামিনেশন করা হয়। সো তুমি যদি ইন্টারেস্টেড হও তাহলে তুমি এগ্রি করো, তুমি যদি ইন্টারেস্টেড না হও তাহলে তুমি ডিসএগ্রি করো যে আমি ডাক্তারি পরীক্ষা করাইতে রাজি না। এই যে অনেকগুলো কথা বললাম, এগুলো সব প্র্যাকটিক্যাল অভিজ্ঞতা থেকেই, কারণ দীর্ঘদিন কাজ করছি। এই যদিও 2015 থেকে আমি কোনো পোস্টমর্টেম করি নাই, আমি কোনো ভিকটিম এক্সামিনেশন করি নাই, বাট ওই 20 ইয়ার্সের তো আমি অনেকগুলো কাজ করছি। বিশেষ ঢাকা মেডিকেল কলেজে কাজ করলে সবচেয়ে বেশি এক্সপিরিয়েন্স হয়। ঢাকা মেডিকেল কলেজে আমাদের এক একদিন 2-3টা করে ভিকটিম আসে, মানে ভিকটিম মানে রেপ কেস এক্সামিনেশন, পোস্টমর্টেম 8-10টা করে আসতো আগে, এখন কমে গেছে অনেক। আর থানা তো ভাগ হয়ে গেছে, এখন সোরর দিতে যাচ্ছে, এরপর মুগদাতে যাবে। তা আগে যখন আমাদের ছিল সলিমুল্লাহ ঢাকা, প্রচুর আমরা পোস্টমর্টেম করছি, যার ফলে এই হ্যাঁ কনসেন্ট সম্বন্ধে ডিটেলস হলো ওইখানে লেখাই আছে। কনসেন্ট না, আমার যে ফর্মটা না, আমি বলি আমি তো আসলে ভুল করছি, আমি যদি আমার পুরনো রেপ কেসের এক্সামিনেশনের কাগজ ছিল, আমি যদি এরপরে পাই তোমাদেরকে আমি দেখাই দেবো এইভাবে যে এটা একটা রেপ কেসের এক্সামিনেশনেরই, ওইখানে লেখা আছে যে আমি আমার গোপনাঙ্গ সমূহ কাপড় চোপড় আমি আবার কাপড় চোপড় খুলিয়া গোপনাঙ্গ সমূহ ডাক্তারি পরীক্ষা করাইতে রাজি আছি, এই পরীক্ষার ফলাফল আমার পক্ষেও যাইতে পারে বিপক্ষেও যাইতে পারে, এই কথা লিখে তার নিচে ও সিগনেচার করবে এবং টিপস হয়ে দিবে, এবং তুমি লিখে দিবা লেফট থাম ইমপ্রেশন অফ অমুক। আচ্ছা, এইটাই হলো সে কনসেন্ট দিচ্ছে, এইটাকে কনসেন্ট বলা হয়, ইনফর্মড রিটেন কনসেন্ট। না থাকলে কনসেন্ট না নিয়ে কোনো মেয়েকে পরীক্ষা করবো না, তাহলে তোমার নামে কেস হয়ে যাবে। কনসেন্ট না নিয়ে তুমি কোনো পরীক্ষা করবা না তাহলে তোমার নামে কেস হয়ে যাবে, এটা মনে রাখবে আর কি। হ্যাঁ, ওই উইল আর কনসেন্ট ওটা অন্য জিনিস, এটা এখানে আসতেছে না, এখানে উইল হলো ইচ্ছা। হ্যাঁ, আচ্ছা, এই উইল থাকা মানেই হলো কনসেন্ট আসছে, কিন্তু কনসেন্ট দেওয়া মানে হচ্ছে উইল থাকতে পারে কোনো কথা নেই, কারণ জোর করতে কনসেন্ট নেওয়া যায়, এই নিয়ে অন্যখানে কথা বলা আছে। আচ্ছা, এখন রেপ সার্ভাইভার, আচ্ছা এখন তাহলে আমরা একটা রেপ কেস এক্সামিনেশন প্রথম থেকে তোমাকে সম্পূর্ণ বলে ফেললাম, তাই না? রেপ কেস এক্সামিনেশনের এই এবং এইভাবে আমি রিপোর্ট দিই, তারপরে ইউজুয়ালি পজিটিভ কেসগুলো আমাদের কোর্টে যায় সাক্ষী দিতে হয়। সাক্ষী দেওয়ার সময় তো বললাম যে আমি কীভাবে সাক্ষী দিই, এটা তো এখানে আলাপ করবো না। এখন আসতেছে হলো ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সের রেপের এই মোটামুটি, আর তো কিছু নাই। আর এক্সামিনেশন অফ দ্য অ্যাকিউজডের আমরা এক্সামিনেশন পড়াই না, ওটা কোনো দরকার নাই। অ্যাকিউজডের এক্সামিনেশন আমাদের কোনো দরকার নাই, ওটা লাগবে না, আমাদের ভিকটিম এক্সামিনেশনটা হলো ইম্পর্টেন্ট। এরপরে চলে আসতেছে আমরা ন্যাচারাল সেক্সুয়াল অফেন্সের রেপটা বেশি ইম্পর্টেন্ট, অ্যাডাল্টারি অল্প ধরবে হয়তো। অ্যাডাল্টারি তোমরা জানো সেক্সুয়াল ইন্টারকোর্সেস বিটুইন টু স্পাউজেস, মানে একটা মেল অ্যান্ড ফিমেল টু স্পাউজেস, ওয়ার দ্য মেল পার্সন মে অর মে নট বি ম্যারিড বাট দ্য ফিমেল পার্সন মাস্ট বি ম্যারিড উইথ দেয়ার কনসেন্ট উইদাউট দ্য নলেজ অফ দেয়ার হাজব্যান্ড অফ হার হাজব্যান্ড। অর্থাৎ এই ছেলেটার এই মেয়েটার মধ্যে যে সেক্সুয়াল ইন্টারকোর্স হচ্ছে সেখানে মেয়েটা বিবাহিত হইতে হবে এবং তার হাজব্যান্ড ব্যাপারটা জানে না। হ্যাঁ, 3 মান্থস প্রিভিয়াস কেস, তারপর মাল্টিপারা ওমেন, এগুলাতে রিপোর্ট ভেরি টাফ, ভেরি টাফ। তোমাকে আমি আগে থেকে বলে দিই, তোমার রিপোর্টের উপরে কখনোই 100% বিচার হবে না যে এটা কি রেপ করা হয়েছে কি করা হয় নাই। তুমি শুধু রিপোর্টটা দিয়ে দিলা, ঘটনা হলো কি জানো, জাজ সাহেব ওই করবে কি বলার নাম আকাশ, আসসালামু আলাইকুম, ভালো আছো? আচ্ছা, তোমার এইভাবে হবে না, রিপোর্টটা হবে হলো তুমি যেই রিপোর্টই দাও না কেন, জাজ সাহেব যদি মনে করে যে রেপ করা হয়েছে সব বিচার করার পরে তাহলে সে বলবে পজিটিভ, জাজ সাহেব যদি বলে যে রেপ করা হয় নাই তাহলে সেটা হয়ে যাবে নেগেটিভ। মানে আমরা জাস্ট কোর্টকে একটু হেল্প করতেছি, কিন্তু আমার রিপোর্টের সাথে 100% মানে আমি রিপোর্ট পজিটিভ দিলেই
এই ফাঁসি, আর আমি রিপোর্ট নেগেটিভ দিলেই ফাঁসি না এটা ভাইবো না, আমার রিপোর্ট নেগেটিভ হইতে পারে কিন্তু জাজ সাহেবের রিপোর্ট বা জাজ সাহেবের জাজমেন্ট পজিটিভ দিকে যেতে পারে, কারণ কোর্টে হলো আমি ছাড়াও, থ্যাংক ইউ আকাশ তুমি আসছো, কোর্টে হলো আমি ছাড়াও ওখানে আরও আই উইটনেস থাকতে পারে বা অন্যান্য উইটনেস থাকতে পারে, সব কিছু শোনার পর জাজ সাহেব বিচার করবে। রেপ কথাটা আমরা বলতে পারি না, রেপ কথা হলো একটা লিগাল টার্ম, ইট উইল বি ইউজড বাই জাজ, আমরা শুধু ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ছিল অথবা ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ছিল না এই কথাটা আমরা শুধু বলি, এটা মনে রাখবা। তিন মাস আগের কেস আমি লিখে দিছি যে ফাইন্ডিংস অফ সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, আমি এই কথা বলতে যাই না যে ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ফাউন্ড অন হার বডি, তুমি তিন মাস পরে একটা মেয়ের বডিতে ফোর্সফুল মানে জোরপূর্বক সেক্সুয়াল ইন্টারকোর্স করা হয়েছে এটা পাওয়াটা বা লেখাটা ঠিক হবে বলে আমার মনে হয় না, কারণ তোমাকে তো লিখতে হবে ফাইন্ডিংসের উপরে, তোমার তিন মাস পর কোনো ফাইন্ডিংস ওরকম থাকবে না যেটা ইন্ডিকেট করে যে এটা ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স ছিল। আচ্ছা অ্যাডাল্টে এটা একটু বলতে হবে, অ্যাডাল্টে ছেলেটা বিবাহিত হতে হবে এরকম কোনো কথা নাই, বিবাহিত হতে মানে দ্য মেল পার্সন মে অর মে নট বি ম্যারিড বাট দ্য ফিমেল পার্সন মাস্ট বি ম্যারিড বাট উইথ বোথ অফ দেমের কনসেন্ট, উইথ দেয়ার কনসেন্ট বাট উইদাউট দ্য নলেজ অফ হার হাজব্যান্ড, এই হল অ্যাডাল্টারি। আচ্ছা এখন অ্যাডাল্টারি সম্বন্ধে এখন অনেক চেঞ্জ হয়ে যাচ্ছে অনেক কিছু, এই জন্য আমি বেশি কিছু বলতে পারবো না, আমি আগের কথা বলি। বাংলাদেশে অ্যাডাল্টারিতে পানিশমেন্ট আছে, বাংলাদেশে অ্যাডাল্টারি যদি ইফ ইট ইস প্রুভড তাহলে পানিশমেন্ট হবে, পানিশমেন্ট কী হবে সেটা হলো ওই ছেলের পানিশমেন্ট 2 বছর থেকে ঊর্ধ্বে জেল হতে পারে, দুই কমপক্ষে 2 বছর বা তার চেয়ে বেশি জেল হইতে পারে। হ্যাঁ এখন ফিমেলটার আবার কোনো পানিশমেন্ট হবে না, এটা হলো বাংলাদেশের আইনে আছে, মেয়েটার কোনো পানিশমেন্ট হবে না, শুধু ছেলেটার পানিশমেন্ট হবে ইন কেস অফ অ্যাডাল্টারি। আচ্ছা অ্যাডাল্টারি নিয়ে 2-4 কথা, সেটা হলো সর্বোচ্চ কতদিন পর্যন্ত বোঝা যাবে, এটা এইভাবে এখন বললাম যাবে না, বললাম না এটা হলো সম্পূর্ণ তোমার এক্সপিরিয়েন্সের উপরে। তারপরে আমি বলে রাখি এই যে আমরা যে আমি মনে করি 6 বছরের বাচ্চার রেপ কেস এক্সামিনেশন করেছি, 7 বছর 8 বছর 9 বছর 10 বছর এইসব কেস বোঝা খুব সহজ, কারণ তাদের পেরিনিয়াম রাপচার হয়ে গেছে, হ্যাঁ এই 6 বছর 7 বছর 8 বছর এগুলো খুব সোজা, কিন্তু ওই ওম্যান আনমেড হলে ওইটা কি, আচ্ছা কিন্তু যদি মনে করো আমি এই সরি পড়তে গেলে সমস্যা হয়ে যায়, 6-7 বছর বাচ্চার এগুলা রেপ কেস প্রমাণ করা খুবই সোজা, কিন্তু মনে করো এই ওম্যান হলো 25 ইয়ার্স 30 ইয়ার্স যারা নাকি হলো মাল্টিপারা ওম্যান, তারা অনেকদিন পর আসলে ইটস ভেরি মাচ ডিফিকাল্ট, ভেরি ডিফিকাল্ট টু প্রুভ। বাট আমি নেগেটিভ দেওয়ার মানে এই নয় যে সেই হলো ওর কোনো পানিশমেন্ট হবে না, ওর যদি কোর্টে প্রমাণ হয় যে ওর ই করছে, আজকাল তো অনেক কিছু আছে, সিসি ক্যামেরায় ধরা খাইতে পারে, অনেক মোবাইলে ধরা খাইতে পারে, অনেক কারণে ধরা খায় মানুষ আর কি। আচ্ছা ওটা এখন বাদ দিই, আমি ইয়াতে একটু আসতেছি এই কি বলেন নাম অ্যাডাল্টারিতে, অ্যাডাল্টারিতে রিসেন্টলি ইন্ডিয়াতে চেঞ্জ হয়ে গেছে, অ্যাডাল্টারিতে রিসেন্টলি ইন্ডিয়াতে অনেক অনেক আইন চেঞ্জ হয়ে গেছে, অ্যাডাল্টারিতে এখন আর ওদের পানিশমেন্ট হয় না, মানে ওরা দিল্লিতে দিল্লি কোর্টে অনেক দিন আগে কেস হয়েছিল, এই 3-4 মাস আগে রায় দিল যে অ্যাডাল্টারি নিয়ে আর এখন কোনো অসুবিধা নেই, তারা যদি কেউ ইফ দ্য মেল অর ফিমেল ইজ ইন্টারেস্টেড তারা অ্যাডাল্টারি করতে পারে। বাট বাংলাদেশে আবার উল্টা, বাংলাদেশে মনে হয় কেস হয়েছে আমার যতদূর ধারণা, বাংলাদেশে যেটা কেস হয়েছে তাতে উল্টারও ছেলেদের মেয়েদের কেন পানিশমেন্ট হবে না এইটার উপর মনে হয় কেস হয়েছে, মানে ছেলের পানিশমেন্ট তো আছেই উল্টে কেন পানিশমেন্ট হবে না এইটার উপর মেবি কেস হয়েছে, আমরা কোনো এখনো রায় পাইনি। আচ্ছা যাই হোক অ্যাডাল্টারির সমস্যা হলো অ্যাডাল্টারিতে তো যদি কেউ জানতে পারে যে এই মেয়েটা এই কাজটা করে, ওর হাজব্যান্ড যদি জানতে পারে তারপর যদি সে ধরতে পারে তারপরে কেস হয়, হ্যাঁ আদারওয়াইজ অ্যাডাল্টারিতে তো কেউ যদি না টের পায় তাহলে তো সেই মেয়েটা আর ছেলেটা তো আর ওরা তো বলতে যাবে না যে তারা অ্যাডাল্টারি করতেছে। সো অ্যাডাল্টারির সমস্যা হলো এটাতে ধরা না খাইলে বা টের না পাইলে ওইটা কেস পর্যন্ত যাচ্ছে না, গেল। আচ্ছা ইনসেস্ট আমাদের পরীক্ষায় ধরা হয় না বেশি, এই জন্য আমি এটা নিয়ে আমি ভাই এটা তো জানি না, আমাকে তো জিজ্ঞাসা করে লাভ নেই, এটা কোর্টকে যাই জিজ্ঞাসা করে, জাজ সাহেবকে যাই জিজ্ঞেস করো, আমাকে জিজ্ঞেস করে লাভ নেই যে কেন পানিশমেন্ট হয় না।
তবে সম্ভবত পানিশমেন্ট হবে, কারণ এইটা নিয়ে সুপ্রিম কোর্টে একটা উঠছে, কেস উঠছে আর কি। হ্যাঁ, কেন ছেলে মেয়েদেরও পানিশমেন্ট হবে না? যাই হোক, ইনসেস্ট হলো সেক্সুয়াল ইন্টারকোর্স বিটুইন ক্লোজ ব্লাড রিলেটেড, তাই না? ক্লোজ ব্লাড রিলেটেড নিয়ে অনেক কথা আছে। আমার চাচাতো বোন আমার ওয়াইফ, মনে করো সেও তো আমার ক্লোজ ব্লাড রিলেটেড। আমার খালাতো বোন আমার ওয়াইফ, সেও তো আমার ক্লোজ ব্লাড রিলেটেড। তো সেটা তো ইনসেস্ট না। আসলে ক্লোজ ব্লাড রিলেটেড বলার পরে একটা মোস্ট ইম্পর্টেন্ট কথা হলো, যে রিলেশনে বিয়ে করা যাবে না, প্রোহিবিটেড রিলেশন আছে, মানা করা আছে। কিছু কিছু রিলেশনে বিয়ে করা যাবে না, বাবা মেয়ে, মা ছেলে, ভাই বোন, নাতি, খালা মামা, ফুপু চাচা, দাদা দাদি, কোনো এগুলোতে এগুলাতে কোনো বিয়ে হয় না। এই এই রিলেশনে তাহলে ইয়ে করা যাবে না, কি বলুন নাম, এই রিলেশনে সেক্সুয়াল ইন্টারকোর্স করা যাবে না। যদি কেউ করে তাহলে সেখানে ইনসেস্ট হবে, যদি কেউ করে তাহলে সেখানে ইনসেস্ট হবে, এটা মনে রাখবা। এটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট যে ক্লোজ ব্লাড রিলেটেড বললে হবে না, শুধু ক্লোজ ব্লাড রিলেটেড যে রিলেশনে বিয়ে করা যায় না। কিন্তু আমাদের ধর্মে ক্লোজ ব্লাড রিলেটেড আমরা তো কাজিনদের বিয়ে করতে পারি, সো আমাদের কাছে ওটা ক্লোজ ব্লাড রিলেটেড কিন্তু প্রোহিবিটেড রিলেশন না, সো ওইখানে আমাদের কোনো অসুবিধা নেই, ইনসেস্ট হবে না। আচ্ছা, এবার আসতেছি হলো ইনসেস্ট সম্বন্ধে, একদম আর বলবো না, এটা বলার মতো কোনো ভালো কিছু না। এটা কিন্তু ইন্ডিয়াতে ওটা পানিশমেন্টে ওখানে কোনো কথা বলা নাই যে এটাতে পানিশমেন্ট হবে। এটা কমন হলো ফাদার ডটারের কমন, রেদার দেন মাদার, মাদার সানের চেয়ে ফাদার ডটার এটা কমন। আরও কমন হলো ব্রাদার অ্যান্ড সিস্টার। কেন হতে পারে? এটা হতে পারে একটা হলো ক্লোজলি থাকার জন্য, আরটা হতে পারে তাদের মানে কোনো মেন্টাল ডিঅ্যারেঞ্জমেন্টের জন্য, আরটা হতে পারে অ্যালকোহলিক হয়েছিল, অ্যালকোহলিকদের মাঝে মাঝে এইসব হয়, আরটা হলো কিছু সেরিব্রাল ডিজিজের জন্য তাদের মধ্যে এটা তো হতে পারে, আর একটা হলো না জানার জন্য। ওই সিনেমার মতো যেটা বললাম, ছোটোবেলায় হারিয়ে গেছে আপন ভাই বোন যদি হয়, তারপর তারা যদি আবার ওই একই ইউনিভার্সিটিতে ভর্তি হয়, ওই বলে আবার যদি প্রেম করে আবার বিয়ে হয়, তাতে ইনসেস্ট, কিন্তু তারা তো ইচ্ছা করে এটা করে নাই, সো এটা আমার দরকার নেই। তাহলে ইনসেস্ট ইনসেস্ট হতে পারে ইন্ডিয়াতে, এবং আফ্রিকার কিছু মানে ওল্ড যে ট্রাইবাল আছে তারা করে কি জানো, তারা ইন্ডিসিড অ্যাসল্ট সম্পর্কে কনসেপ্টে করবে। ইন্ডিসিড অ্যাসল্ট আমি বলি না, পড়াবো, পরে লাস্টে পড়াবো, এটা ইয়াতে পারভার্সনে আসবে। তো ওইসব ট্রাইবে করে কি জানো, ওরা নিজেদের মধ্যে বিয়ে দেয়, ওরা নিজেদের মধ্যে বিয়ে দেয়, হ্যাঁ, ওরা বাইরে যেতে চায় না, তো সো ওদের দেশে ইনসেস্ট হতে পারে। সো এটা বাদ দিলাম, ইনসেস্ট রাখবে না, তাহলে ন্যাচারাল সেক্সুয়াল অফেন্স আমাদের শেষ হয়ে গেল, স্কপ্ট হইলে পরে এগুলা। এখন আসতেছে হলো আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্স। আনন্যাচারাল সেক্সুয়াল অফেন্সে আসবে হলো তোমার চারটা, বাক্কাল কটাস, বেস্টেলিটি, ট্রাইবেলিজম আর লেসবিয়ানিজম অ্যান্ড সডোমি। আচ্ছা, এর মধ্যে বেশি পরীক্ষা আসবে হলো তোমার সডোমি, তারপরে হলো ট্রাইবেলিজম আর লেসবিয়ানিজম, লেস ইম্পর্টেন্ট হলো বেস্টেলিটি অ্যান্ড বাক্কাল কটাস। আচ্ছা, রেড্ডি বইয়ে লেখছে বাক্কাল কটাসে যে রেড্ডিতে বাক্কাল কটাসে বলা আছে যে সেটা হলো ইন্ট্রোডাকশন অফ পেনিস ইন টু দ্য মাউথ ইউজুয়ালি অফ এ ইয়াং চাইল্ড, এই কথাটা বলা আছে। আচ্ছা, বাক্কাল কটাসের মধ্যে আর দু একটা কথা আগে বলে দিই, আরটা নাম হলো কয়টাস পার অস, এবং আরটা নাম হলো সিন অফ গোমোরা, সিন মানে পাপ, কয়টাস পার অস, আরটা নাম হলো সিন অফ গোমোরা। এখানে বলা আছে ইন্ট্রোডাকশন অফ পেনিস ইন টু দ্য মাউথ ইউজুয়ালি অফ এ ইয়াং চাইল্ড, সাধারণত ইয়াং চাইল্ডের জন্য এইটাকে বলা হয় বাক্কাল কয়টাস। এই জিনিসটা আগে প্র্যাকটিস করা হতো, কোথায় প্র্যাকটিস করা হতো, এক গোমোরা বলে একটা শহর ছিল অনেক আগে, সেই শহরে এটা প্র্যাকটিস করা হতো, এই জন্য এটার নাম হয়ে গেছে সিন অফ গোমোরা, কয়টাস পার অস। আচ্ছা, এখানে কি হতে পারে দেখো, বাক্কাল কয়টাস যদি সেটা বাচ্চা ছেলে হয়, যেটা আমি একটুকে বললাম, বাচ্চা ছেলেকে যদি কোনো অ্যাডাল্ট পার্সন যদি ইন্ট্রোডাকশন অফ পেনিস ইন টু দ্য মাউথ করে, একটা হতে পারে ইম্প্যাকশন ইন টু দ্য ফ্যারিংস, ফ্যারিংসের ওখানে পেনিসের গ্ল্যান্স পেনিস যদি ইম্প্যাক্ট হয়, চান্স অফ হলো সাফোকেশন হবে, সে নিঃশ্বাস নিতে পারবে না, এটা একটা প্রবলেম হতে পারে। অথবা
যদি ইজাকুলেশন হয়, যদি ইজাকুলেশন হয় তাহলে চোকিং এ হবে এবং সে মারা যেতে পারে। দিস ইজ দ্য ডেঞ্জার অফ বাক্কাল কয়টাস। হ্যাঁ, এছাড়াও একটা জিনিস হতে পারে, ভেনেরিয়াল ডিজিজ ছড়ায় যেতে পারে। মনে করো ওই পার্সনটা ভেনেরিয়াল ডিজিজ ছিল, সো ভেনেরিয়াল ডিজিজ ছড়ায় যেতে পারে। তাহলে দেখো চোকিং হতে পারে, অ্যাসফিক্সিয়া হতে পারে, মানে সাফোকেশন হয়ে ইনফেকশনের জন্য, অথবা ভেনেরিয়াল ডিজিজ ছড়ায় যেতে পারে। এটা হলো তোমার গেল বাক্কাল কয়টাস। আচ্ছা, এটা হলো পানিশেবল, এটা পানিশেবল বলা আছে আর কি। আচ্ছা গেল, এটা দরকার নেই এখন আমাদের। এরপর আসতেছে হলো বেস্টেলিটি। বেস্টেলিটি বলা আছে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ লোয়ার অ্যানিমালস। বেস্টেলিটিতে বলা আছে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ লোয়ার অ্যানিমালস। এখানে বলা আছে ইউজুয়ালি কী ধরনের অ্যানিমাল, ইউজুয়ালি পেট অ্যানিমাল, পেট মানে পোষা না, পেট অ্যানিমাল। অ্যান্ড পেট অ্যানিমালের মধ্যে এগুলো তোমার পারস অফ এরন কমপ্লেক্স ইডিপাস কমপ্লেক্স এগুলো আর পড়াবো না আমি। হ্যাঁ, আমি আসতেছি হলো এই কী বলুন নাম, এই এই বেস্টেলিটিতে। বেস্টেলিটিতে ইউজুয়ালি পেট অ্যানিমালসগুলো ইউজ হয়। আজকে আমি আননেচারালে পড়া যেতে পারবো না পারভাশনে, ওগুলো পরে নেক্সট ক্লাসে। তাহলে পেট অ্যানিমেলে ওখানে বলা আছে ইউজুয়ালি লার্জ হেন, ডাক্স বলা আছে, গিজ বলা আছে, শি অ্যাস বলা আছে। লার্জ হেন, ডাক্স মানে হাঁস না বড় হাঁস, গিজ, তারপরে হলো শি অ্যাস, এই কথাগুলো কথা বলা আছে যে এই পেট অ্যানিমেলগুলো বাসায় থাকে এবং এগুলা হলো এগুলার সাথে অনেকে সেকুইন্টা কোর্স করে। আচ্ছা, এখন সালাম আলাইকুম সিজার ভাই, সালাম আলাইকুম। এরপর আসতেছে হলো এখন এখানে বলা আছে এটা কেন করে, এখানেও বলা আছে তাদের মেন্টালি তাদের একটু প্রবলেম। তারপর আরেকটা জিনিস হতে পারে তাদের স্যাটারেসিস মানে হাইপার সেক্সুয়াল অ্যাক্টিভিটি, এটার জন্য এগুলো বেশি ইম্পর্টেন্ট না। আমার কাছে মনে হয় যেটা ইম্পর্টেন্ট সেটা হলো বই আনতে বলা আছে এরা আরও ভীতু টাইপের লোকরা এটা করে, মানে যাতে সাহস কম সেই টাইপের মানুষরা এটা করে। তোমার মনে হতে পারে যে স্যার সাহস কম সে আবার এটা করবে কেন, আসলে হয়েছে কি জানো, সে হলো তার সেক্সুয়াল ইন্টারকোর্স করার ইন্টারেস্ট আছে কিন্তু সে হলো ইন্টারকোর্স করতে পারতেছে না কারণ কেউ তার সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে না। আচ্ছা, পেট অ্যানিমালগুলোই একমাত্র যারা নাকি হলো তার কথা শুনবে কারণ লেস চান্স অফ রিজেকশন, একটা পেট অ্যানিমেল তাকে রিজেক্ট করতেছে না, এইটাই হলো তার সবচেয়ে বড় সুবিধা। তাহলে হলে অ্যাভেলেবেল হইলো, সে ইজিলি অ্যাভেলেবেল হলো অ্যান্ড দেয়ার ইজ নো চান্স অফ রিজেকশন। এই জন্য অনেকে পেট অ্যানিমেলের সাথে এই সেক্সুয়াল ইন্টারকোর্স করে। আরও বলা আছে ধরে নাও এটা কাউবয়, মানে ইংরেজিতে কাউবয়, বাংলায় হলো রাখাল ছেলে। হ্যাঁ, ইংরেজি শুনলে মনে হয় কাউবয় শুনলে মনে হয় যে জিন্স পরা, আর রাখাল ছেলে মানে হলো লুঙ্গি পরা। এই লুঙ্গি পরা এই রাখাল ছেলেরা এরা মনে করো গরু চড়াইতে তোমার এই ইয়াতে গেল, কি বলেন নাম, রাখাল ছেলে গরু ছাগল নিয়ে মাঠে গেছে, গাছের নিচে বসে আছে, তার ছাগল ঘাস খাইতেছে, গরু ঘাস খাইতেছে, তার কাজ হলো বসে থাকা, দেখা, ওয়াচ, তারপর বিকালবেলা ওগুলাকে বাসায় নিয়ে আসবে। সাডেনলি সামহাও দিস বয় বা দিস পার্সন হি বিকামস এক্সাইটেড হয়ে গেছে। এই পার্সনটা যখন এক্সাইটেড হয়ে যায় দের ইজ নো অল্টারনেটিভ, সে কী করবে, তখন সে হলো এই ধরনের বেস্টেলিটির সাথে, কারণ আগে তোমাকে আমি আগেই বললাম দেয়ার ইজ নো চান্স অফ রিজেকশন। এখন তোমাকে এর পক্ষে আর একটা পয়েন্টস আছে, সেটা হলো কিছু কিছু ইয়াতে কিছু কিছু কাস্ট বলবো কিনা যাই না, বা কিছু কিছু ট্রাইব বলবো কিনা যাই না, বা কিছু কিছু অশিক্ষিত ঘরে তাদের তারা জানা আছে, তারা মনে করে সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ লোয়ার অ্যানিমালস, বুঝে দেখো সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ লোয়ার অ্যানিমালস কিউর, ভালো করে দেয় গনোরিয়া ডিজিজ। অর্থাৎ তারা বলতে চাচ্ছে ওই ব্যাটার ছিল গনোরিয়া, মানে ওই যাইতো প্রসকটরে, তারপরে সে তার হয়ে গেছে কী বলে নাম, তার হয়েছে হলো গনোরিয়া। তারপরে সে ভাবছে, সে বিশিষ্ট ডাক্তার মানে তার বন্ধু তাকে বলছে যে আরও ভালো বুদ্ধি দিচ্ছে যে দোস্ত আমি একজনের কাছে শুনছি যে লোয়ার অ্যানিমালের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করলে গনোরিয়া অসুখটা সেরে যায়। এটা হলো তার বিলিভ, সে এই বিলিভ থেকে সে লোয়ার অ্যানিমেলের সাথে সেক্সুয়াল ইন্টারকোর্স করে। সে ভাবছে যে তার তো অসুখ আরও বাড়ে, সে ভাবছে যে তার অসুখ ভালো হয়ে যাবে। তাহলে এটা গেল। আচ্ছা, আর একটা পয়েন্টস হলো এই যে লোয়ার অ্যানিমেলের সাথে ইন্টারকোর্স এটা ম্যাক্সিমামে হয় ভ্যাজানেল
পার ভেজানাল আবার পার অ্যানাসও হয় আর কি। যাক তাহলে বেসিলিটি শেষ হয়ে গেল, এটাও কিন্তু পানিশেবল, এটাও কিন্তু পানিশেবল। আচ্ছা গেল, এরপরে আসতেছিল ট্রাইবেডিজম। অ্যানাদার নেম অফ ট্রাইবেডিজম ইজ লেসবেনিজম, অ্যানাদার নেম অফ ট্রাইবেডিজম ইজ লেসবেনিজম। এটা হলো ফিমেল হোমোসেক্সুয়ালিটি, আমরা বলি ট্রাইবেডিজম হলো দিস ইজ ফিমেল হোমোসেক্সুয়ালিটি। আচ্ছা এখানে যেটা হয় সেটা হলো তোমাকে পরীক্ষা জিজ্ঞাসা করবে যে হোয়াট ইজ ইটস অ্যানাদার নেম, ইটস অ্যানাদার নেম ইজ লেসবেনিজম, অ্যানাদার নেম অফ ট্রাইবেডিজম ইজ লেসবেনিজম। দেন দ্য কোয়েশ্চেন উইল বি আস্ক টু ইউ, কোয়েশ্চেন উইল বি আস্ক টু ইউ যে হোয়াই দ্য নেম দ্য ওয়ার্ড ইজ লেসবেনিজম, এই নামটা আসলো কেন, এটা তো ট্রাইবেলিজম নামই ছিল, লেসবেনিজম নামটা হলো কেন, কেন হলো বলি, বিকজ ইট ওয়াজ প্র্যাকটিসড ইন এ টাউন নেম আইলেটস অফ লেসবস, ISLE, ISLE, আইলেটস অফ LESBOS, আইলেটস অফ অনেক আগে আইলেটস অফ লেসবসে এটা প্র্যাকটিস হইতো, তখন এই তখন এর নাম হয়ে গেছে ওইখান থেকে লেসবিনিজম। এটা তার মানে ফিমেল হোমোসেক্সুয়ালিটি সেখানে খুব বেশি ছিল। দ্য সেকেন্ড কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করবে হোয়াট আর দ্য ওয়েজ অফ গেটিং সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন অর হাউ দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন ইন কেস অফ ট্রাইবেলিজম অর লেসবিনিজম, ট্রাইবেলিজম অথবা লেসবিনিজমে কী করে তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায়। এটার অ্যান্সার হল একটা হতে পারে বাই সিম্পল লিপ কিসিং, দুই নম্বর হতে পারে বাই ডিপ কিসিং, বাই ম্যানিপুলেশন অফ ব্রেস্ট, এক্সটার্নাল বাই মানে রাবিং অফ দ্য এক্সটার্নাল জেনিটাল হতে পারে, তারপরে মনে করো হলো ফন্ডলিং অফ মানে ভ্যাজানাতে বা বডির অন্যান্য জায়গায় জাস্ট টাচ করা, মানে এইভাবে দে গেট সেক্সুয়াল, ও আচ্ছা এটাও বলা আছে, বা সাকিং অফ দ্য জেনিটালিয়া, সাকিং অফ দ্য ব্রেস্ট আর সাকিং অফ দ্য ভ্যাজাইনা, এইভাবে দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন। তাহলে একটা কোশ্চেন তোমাকে করবে হাউ দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন, দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বাই দিস ওয়ে, আইলিস লেস বসে, আচ্ছা দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন বাই দিস ওয়ে, এইভাবে তারা সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন পায়। আচ্ছা গেল, তারপরে তোমাকে কোশ্চেন করতে পারে সেটা হলো যে হাউ ইউ ক্যান ডায়াগনোস এ ফিমেল দ্যাট শি ইজ এ লেসবিয়ান ফিমেল, হাউ ইউ ক্যান ডায়াগনোস এ ফিমেল দ্যাট শি ইজ এ লেসবিয়ান ফিমেল, এটা আসলে ওইভাবে ডায়াগনোসিস করা যায় না। তারপর কী হতে পারে দেখো, সেটা হতে পারে ম্যাস্কুলাইন ক্যারেক্টার, পুরুষদের মতো হতে পারে ক্যারেক্টার, ম্যাস্কুলাইন ক্যারেক্টার হতে পারে একটা, তারপরে মনে করো হতে পারে হলো এনলার্জ ক্লাইটোরিস, একটা পয়েন্টস আছে একটা ক্লাইটোরিস একটা এনলার্জ হতে পারে। আচ্ছা তারপরে একটা জিনিস হতে পারে অ্যাব্রেশন মেবি ফাউন্ড অন দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া, যেহেতু তারা রাবিং করে এই জন্য অ্যাব্রেশনস মেবি ফাউন্ড ইন দ্য এক্সটার্নাল জেনিটেলিয়া, এটা হলো এবং তারা একটা নিউম্ফোমেনিক হয় মানে হাইপার সেক্সুয়াল অ্যাক্টিভিটি যেটাকে বলি নিউম্ফোমেনিয়া, এইটা তাদের মধ্যে বেশি থাকে। তাহলে তোমাকে এই তিনটা কোশ্চেন করতে পারে, নামটা কোথা থেকে আসছে, তারপরে হাউ দে গেট সেক্সুয়াল গ্র্যাটিফিকেশন অ্যান্ড বা অ্যান্ড হাউ ইউ ক্যান ডায়াগনোস এ ফিমেল দ্যাট শি ইজ এ শি ইজ, এইটা গেল। এরপর আসতেছে হলো এখান থেকে আমি এমনি একটা এখান থেকে একটা গল্প বলবো, গল্পটা সেটা হলো গল্পটা হলো যে আমি অনেক আগের কেস ঢাকা মেডিকেলে থাকতে, অনেক আগের কেস ঢাকা মেডিকেলে থাকতে একটা সিস্টার মারা গেছিল ফল ফ্রম হাইট। তোমরা জানো যে আমরা কিন্তু ফল ফ্রম হাইটে আমি অটোপসি চ্যাপ্টারে পড়েছি যে আমরা কজ অফ দেই যে হিমোরজান শখে এসে মারা গেছে, বাট আমরা কিন্তু সুইসাইডাল হোমিসাইডাল অ্যাক্সিডেন্টাল দেই না বা দিতে পারি না, কারণ ফল ফ্রম হাইট হলো উপর থেকে পড়ছে, কি হতে পারে পিছলায় পড়ে যেতে পারে, ফল ফ্রম হাইট তাকে কেউ ধাক্কা মেরে ফেলে দিছে হোমিসাইড, সে লাভ দিছে সুইসাইড, সবই তো মোটামুটি একই টাইপেরই ইঞ্জুরি হবে। সো আমার পক্ষে ভেরি টাফ, মানে অনেকে পারতে পারে আমি পারি না, আমি অত বড় ডাক্তার না, আমার পক্ষে এটা দেওয়া খুবই কঠিন যে এটা একটা সুইসাইড না হোমিসাইড না অ্যাক্সিডেন্ট কেস। আচ্ছা অনেক আগের একটা ঘটনা বলি, সেটা হলো দুইজন নার্সের মধ্যে রিলেশন ছিল, দেওয়ার লেসবিয়ান, হ্যাঁ দুজন নার্স ছিল লেসবিয়ান। আচ্ছা লেসবিয়ানেও কিন্তু অনেক সময় দেখা যায় যে একজন একটু সিনিয়র হয় একজন জুনিয়র হয়, এটা অনেক সময় হয়, ওটা সমবয়সী হবে এরকম কোনো কথা নাই, একটু সিনিয়র জুনিয়র হয় অনেক সময়, কারণ সিনিয়র যে যার লেসবিয়ানের অভ্যাস সিনিয়র সে হয়তো একটা জুনিয়র পার্টনার সময় বেছে নেয়। আচ্ছা
এখন এখানে একটা সিনিয়র নার্স ছিল, তার সাথে একটা জুনিয়র নার্সের এই লেসবিয়ানিজমের সম্পর্ক ছিল। আচ্ছা, এই লেজ ও আচ্ছা এই গল্পটা বলার পিছনে কারণ হলো, মনে রাখবা যাদের লেসবিয়ানিজমের অভ্যাস আছে ইউজুয়ালি তারা লেস ইন্টারেস্টেড অ্যাবাউট পারফর্মিং সেক্সুয়াল ইন্টারকোর্স উইথ মেল পারসন অ্যান্ড লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ম্যারেজ। এটা অনেক সময় হয়, দে আর লেস ইন্টারেস্টেড অ্যাবাউট ম্যারেজ। এই গল্পটা এইটা বলার জন্য এই গল্পটা আমি তোমাকে বলতেছি। আচ্ছা, এখন দেখা গেল ওই কম বয়সী মেয়েটাকে, সরি কম বয়সী একটা মেয়েটার বিয়ের প্রপোজাল আসতেছে বাসা থেকে, কিন্তু কোনো কারণে ওই মেয়েটা বিয়েটা রিজেক্ট করতেছে। গার্জিয়ানরা বুঝতে পারতেছে না যে মেয়েটা কেন বিয়ে রিজেক্ট করতেছে। আচ্ছা, তারপরে দেখা গেল যে কোনো এক সময় মনে হয় মেয়েটা রিজেক্ট করতে পারে নাই বিয়েটা। আচ্ছা, এরপরে দেখা গেলো মেয়েটা ঢাকা মেডিকেল কলেজের মেয়ে সিস্টারদের হোস্টেলের উপর থেকে পড়ে মারা গেছে। অনেক আগের কথা, আমি 90 দশকের প্রথম দিকে কথা বলতেছি, পড়ে মারা গেছে এবং পোস্টমর্টম হইলো এবং এটা ফল ফ্রম হাইট এবং কোনো ওপিনিয়ন ই নাই, মানে এটা সুইসাইড হোমিসাইড অ্যাকশন নাই। কিন্তু পরে জানা গেছে, মানে আমি আমার বড় ভাই সিনিয়র ডাক্তারের কাছে যারা এটা করছে তাদের কাছে শুনলাম, বা তারা এটা নিয়ে একবার কিছু করে নাই, তারা জানতে পারছে যে এইটা আসলে আসলে এটা হোমিসাইড। কিন্তু হোমিসাইড লেখার কোনো উপায় নাই, হোমিসাইড ছিল কেন, ওই সিনিয়র সিস্টারটা যে তাকে বারবার বিয়ে না করানোর জন্য যে বাধা দিচ্ছিল বাধা দিচ্ছিল বাধা দিচ্ছিল, যখন সে বাধা দিতে পারে নাই তখন এখানে থেকে ওই সুইসাইড আর হোমিসাইডের ব্যাপারগুলো চলে আসে। এই এই সিস্টার করছে কি, ওর সাথে ছাদের কিনারে গল্প করার নাম নিয়ে ছাদের কিনারে যে গল্প করছে, গল্প করতে করতে গল্প করতে করতে গল্প করতে ঠাস করে ধাক্কা মেরে ফেলে দিচ্ছে মনে করো, ফল ফ্রম হাইট, কেউ দেখে নাই, কোনো আই উইটনেস নাই, কিন্তু এটা সবাই মানে অন্যরা গেস করছে এইটা। আচ্ছা, এটা আমি হোমিসাইডের গল্প বললাম। এবার সুইসাইডের গল্প বলি, গল্প না সুইসাইড সম্বন্ধে বলি, সেটা হলো অনেক সময় লেসবিয়ানরা বিয়ে শাদি করে না এবং আলটিমেটলি অনেক সময় তারা সুইসাইডও করে। তো সো লেসবিয়ান থেকে লেসবিয়ানিজম থেকে সুইসাইডও হতে পারে হোমিসাইডও হতে পারে, এটা মেডিকেলি ইম্পর্টেন্স। আমাদের দেশে এটার উপরে কোনো পানিশমেন্ট নাই কিন্তু, হ্যাঁ ইন্ডিয়াতে এটার উপরে কোনো লেসবিয়ানিজমে কোনো পানিশমেন্ট হবে না, হ্যাঁ কিন্তু এখানে মেডিকেলি ইম্পর্টেন্স, এটা সুইসাইড হতে পারে এবং এটা হোমিসাইড হতে পারে, এটা মনে রাখো তোমরা। আচ্ছা গেল, আচ্ছা তোমরা যখন এখনকার অনেক আগের গল্প, তোমরা ছোটো ছিলা আমাদের সময়, মার্টিনা নাভ্রাতিলোভা উনি লন টেনিসে অসম্ভব ভালো খেলতো, অনেক দিন চ্যাম্পিয়ন হয়েছে, হ্যাঁ মার্টিনা নাভ্রাতিলোভা সেই 80-90 এই সময়টায়, সে ছিল লেসবিয়ান এবং সে সেটা বলতো। আগে বিদেশে অনেকে বলে যে তারা লেসবিয়ান বা তারা গিয়ে এটা বলে, আমাদের দেশে এই কথাগুলো আসে না। তাহলে ট্রাইবেলিজম বা লেসবিয়ানিজম পরীক্ষায় ধরবে, আমি আগে থেকে বলে দিচ্ছি, সো এটা তোমার জানতে হবে। এরপরে সডোমি দেখি ওটা দিয়ে শেষ করে দিতে, কয়টা বাজে দেখো তো, সডোমি দিয়ে কি শেষ করে দিব, কয়টা বাজে এখন, 4টা বাজলে একটু কেউ বললো আমি পড়ানো শুরু করে দিচ্ছি। আচ্ছা সডোমি, হোয়াট ইজ সডোমি, সডোমি হলো সেক্সুয়াল ইন্টারকোর্স পার অ্যানাস, সোজা কথা সেক্সুয়াল ইন্টারকোর্স পার অ্যানাস বাই এ মেল উইথ অ্যানাদার মেল 4টা, তাহলে আর 15 মিনিট বলে শেষ করে দিই। সেক্সুয়াল ইন্টারকোর্স বাই ওয়ান ম্যান উইথ অ্যানাদার ম্যান, মানে তার মানে মেল পার্সনের মেল পার্সনের সেক্সুয়াল ইন্টারকোর্স পার অ্যানাস অথবা বাই এ ম্যান উইথ এ ওম্যান, দ্যাট মিনস একটা মেল একটা ফিমেলে হতে পারে। এই জন্য এটা বলতে চাচ্ছি যে এই সর্মে হতে পারে, ইট মে বি হোমোলোগাস, সরি আচ্ছা মানে হোমোসেক্সুয়াল, ইট মে বি হেটারোসেক্সুয়াল, ওয়েন ইট ইজ পারফর্ম বিটুইন টু মেল পার্সন ইট ইজ হোমোসেক্সুয়াল, ওয়েন ইট ইজ পারফর্ম বিটুইন এ মেল পার্সন অ্যান্ড এ ফিমেল পার্সন দিস ইজ হেটারোসেক্সুয়াল। আচ্ছা হতে পারে, গেল তাহলে সডোমি। এখন তোমাকে নেক্সট কোশ্চেন, সডোমি নামটা কোথা থেকে আসছে, ইট ওয়াজ প্র্যাকটিসড ইন এ টাউন কল্ড আইলেস অফ সডম, ইট ওয়াজ প্র্যাকটিসড ইন এ অনেক আগে ইট ওয়াজ প্র্যাকটিসড ইন এ টাউন কল্ড আইলেস অফ সডম, সেইখানে এটা প্র্যাকটিস হইতো। এটা এই আমি কি বেশি তাড়াতাড়ি বলতেছি, মানে আরও স্লো বলতে হবে, তোমাদের তো লেখার কিছু নেই, তোমরা শুধু শুনবা, কারণ বইয়ে তো সব কিছুই আছে, হয়তো বইয়ের বাইরে কোনো কথা বলি না, তাই না। আচ্ছা, ইট ওয়াজ প্র্যাকটিস ইন এ টাউন কল্ড আইলেটস অফ সডম, ওইখানে একটা প্র্যাকটিস হইতো এই জন্য এই নামটা হয়েছে সডমি। তোমাকে জিজ্ঞেস করবে এর কি আর কোনো পরে আসতেছে, এর কি আর কোনো নাম আছে,
ইয়েস, এর আরেকটা নাম আছে কি বাগারি, এর আনাদা নাম ইজ বাগারি, সডোমিকে আরেকটা নাম হলো বাগারি। ওকে ঠিক আছে, এরপর আসতেছে হলো ওটা তো আগেই বললাম, হোয়েন ইজ পারফর্ম বিটুইন মেল অ্যান্ড ফিমেল, হোয়েন ইজ পারফর্ম বিটুইন মেল অ্যান্ড মেল, দুইটা দুই রকম হলো, বাট দুইটাই হলো সডোমি। আচ্ছা, ইন কেস অফ সডোমি দের আর টু এজেন্টস, ওয়ান এজেন্ট ইজ অ্যাক্টিভ, অ্যানাদার এজেন্ট ইজ প্যাসিভ এজেন্ট, ওয়ান ইজ অ্যাক্টিভ এজেন্ট, অ্যানাদার ওয়ান ইজ প্যাসিভ এজেন্ট। আচ্ছা, সডোমিতে কিন্তু অ্যাক্টিভ এজেন্ট অ্যান্ড প্যাসিভ এজেন্ট দুইজনেরই যদি কনসেন্ট থাকে তাহলে দুইজনেরই পানিশমেন্ট হবে, দুইজনেরই যদি কনসেন্ট থাকে এবং তাদের নামে যদি কেস হয় দুইজনেরই পানিশমেন্ট হবে, বিকজ সডোমি ইজ পানিশেবল আন্ডার ল। এটা মনে রাখবা, সডোমি ইজ ভালো পানিশমেন্ট আছে, অল্প না ভালোই পানিশমেন্ট আছে এটা। আচ্ছা গেল, ইন কেস অফ সডোমি দা প্যাসিভ এজেন্ট যদি ই হয়, অ্যাডাল্ট হয়, এজেড হয়, বড় হয় যদি, তাহলে এটাকে বলা হয় জেরান্টোফিলিয়া। মনে রাখবা, ইন কেস অফ সডোমি ইফ দ্য প্যাসিভ এজেন্ট ইজ অ্যাডাল্ট তাহলে এটাকে বলা হয় হলো জেরান্টোফিলিয়া, আর ইন কেস অফ সডোমি ইফ দ্য প্যাসিভ এজেন্ট ইজ ইয়াং চাইল্ড তাহলে এটাকে বলা হয় পেডারেস্টি, PAEDARASTY। সডোমির সম্বন্ধে বলে দিচ্ছি, সডোমিতে আছে একজন অ্যাক্টিভ এজেন্ট, একজন প্যাসিভ এজেন্ট, একজন অ্যাক্টিভ, একজন প্যাসিভ। এই প্যাসিভ এজেন্টটা যদি ইফ দ্য প্যাসিভ এজেন্ট ইজ অ্যাডাল্ট ইন কেস অফ সডোমি দেন ইট ইজ কল্ড জেরান্টোফিলিয়া, ইফ দ্য প্যাসিভ এজেন্ট ইজ চাইল্ড ইন কেস অফ সডোমি দেন ইট ইজ কল্ড পেডারিস্টি, অ্যান্ড ওই চাইল্ডটাকে বাচ্চাটাকে বলা হয় ক্যাটামাইট, দ্য চাইল্ড ইজ কল্ড ক্যাটামাইট, ওই বাচ্চাটাকে বলা হয় ক্যাটামাইট। অসুবিধা হয়েছে, বাগারি, জিরান্টোফিলিয়া, পেডোরিস্টি অ্যান্ড ক্যাটামাইট, চারটে ওয়ার্ড বললাম। আরেকটা ওয়ার্ড আছে, দেয়ার আর সাম পার্সন্স, কিছু কিছু লোক আছে রিপিটেডলি দে আর এনগেজ উইথ দিস টাইপ অফ অ্যাক্ট, মানে সবসময় এই সডোমি কাজের সাথে সে জড়িত বা সডোমি করে, এদেরকে বলা হয় পোডোফাইল। যে পার্সনগুলো অলওয়েজ এনগেজড এই এই কাজে তাদেরকে বলা হয় পোডোফাইল, PODOPHILE, পোডোফাইল। তাহলে তো আমরা শিখলাম সডোমি, আইলেটস অফ সডোম, বাগারি, জেরান্টোফেলিয়া, পেডারেস্টি, ক্যাটামাইট অ্যান্ড পোডোফাইল, এতগুলো নাম আমরা শিখলাম। তোমাকে হয়তো স্যার, কোনো স্যার আছে যে তোমাকে ঠাস করে বললো এই বলো তো হোয়াট ইজ বাগারি, তুমি আবার চিন্তা করছো এটা আবার কী, কিন্তু সে তো আসলে যদি জিজ্ঞাসা করতো হোয়াট ইজ সডোমি তাহলে তুমি পারতা, কারণ তুমি বাগারি ওয়ার্ডটা মনে করে শিখো নাই, এই জন্য এটা ইম্পর্টেন্ট বা লাগবে। আচ্ছা গেল, অ্যানাদার নেম, ওই যে বারবার বলতেছে দেখে আমি পারতেছি, এখন চলে আসি, অ্যানাদার নেম অফ সডোমি, এইটা বলা হয় হলো সডোমিকে বলা হয় অ্যানাদার ওয়ার্ড ইজ গ্রিক লাভ, সডোমিকে বলা হয় গ্রিক লাভ, বিকজ ইট ওয়াজ প্র্যাকটিসড ইন এনশিয়েন্ট টাইম, এটা গ্রিসে এটা খুব পপুলার ছিল, ইট ওয়াজ প্র্যাকটিস ইন গ্রিস, গ্রিসে এটা খুব প্র্যাকটিস হইতো, এই জন্য ওরা এটাকে বলা হয় গ্রিক লাভ বলে আর কি। হ্যাঁ আচ্ছা, মনে রাখবা। এখন আসতেছে হলো ইন কেস অফ সডোমি, বললাম বোথ অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ এজেন্ট পানিশমেন্ট হবে যদি এটা কমপ্লেন হয়, এটা হলো পানিশেবল আন্ডার ল গেল। বাট ইফ দ্য প্যাসিভ এজেন্ট ইজ নট কনসেন্টিং, প্যাসিভ এজেন্টে কনসেন্ট ছিল না, তার সাথে জোর করে সডোমি করা হয়েছে, তাহলে তাহলে প্যাসিভ এজেন্টের কোনো আমরা ই পাবো না, কোনো পানিশমেন্ট হবে না, শুধু অ্যাক্টিভ এজেন্টের পানিশমেন্ট হবে। গেল আচ্ছা, এরপরে তোমাকে জিজ্ঞাসা করা হবে, সাদা জিজ্ঞাসা করবে ওয়্যার ইট ইজ প্র্যাকটিস বা ইট ইজ ফাউন্ড অ্যামং হুম, কোন পার্সনদের মধ্যে ইট ইজ ফাউন্ড, কোথায় কোথায় দেখো, অ্যামং দ্য পুলিশ, ইন দ্য হোস্টেল, ইন দ্য ক্যান্টনমেন্ট, অ্যামং দ্য সেইলার্স, যারা জাহাজে নাবিক বলবো না, যারা জাহাজে কাজ করে, মনে করো জাহাজে, মনে করো এই তুমি জানো তো যে জাহাজে যারা চাকরি করে তার 3 মাসের জন্য ভয়েজে বের হয়, অর্থাৎ 3 মাসের জন্য তারা এই মনে করো চিটং বন্দর থেকে বের হয়ে গেলো, এই এই দেশ ওই দেশ ওই দেশ মাল তোলা, মাল এই করা, এগুলো করতে করতে 3 মাস লাগে, 4 মাসও লেগে যায়, ওরা বলে ভয়েজে বের হয় ওরা, না তো এই সময় জাহাজে তো ফিমেল নাই, সব মেল, এই সময় হয়তো অনেকে এক্সাইটেড হয়ে যায় তখন পারে না, এই জন্য ইট ইজ কমন অ্যামং দ্য সেইলার্স আর কি, বা এই যে তারপর ইন দ্য হোস্টেলস ভেরি কমন অ্যামং দ্য পুলিশ, মানে যেখানে ফিমেলদের এক্সেস নাই সেখানে ইট ইজ কমন, এটা পরীক্ষা খুবই জিজ্ঞাসা করবে। আচ্ছা গেল,
এরপর আসতেছে হলো তোমার ইন আওয়ার কান্ট্রি, ইন বাংলাদেশ আর ইন ইন্ডিয়া, ইন আওয়ার কান্ট্রি মেইনলি ইন্ডিয়াতে বলতেছে দের আর সাম মেল প্রস্টিটিউটস আছে, এদেরকে বলা ইউনাক্স, EUNUCHS, ইন আওয়ার কান্ট্রি অর ইন ইন্ডিয়াতে এখানে দের আর সাম মেল প্রস্টিটিউটস, এদেরকে বলা হয় ইউনাক্স। ইউনাক্স গুলো আবার টু টাইপস হতে পারে, এগুলো হলো হিজরা অ্যানাদার জেনানা, ZENANA, হিজরা হতে পারে অথবা ZENANA, জেনানা হতে পারে। এদের মধ্যে একটু পার্থক্য আছে, হিজরারা হলো জন্মের পর থেকেই তাদের গোনাড এগুলো ডেভেলপ করে নাই, আর জেনানারা হলো ডেভেলপ করছে তারপর ক্যাস্ট্রেশন করা হয়েছে বা এইসব কিছু করা হয়েছে। হ্যাঁ, এগুলো আমাদের জন্য ইম্পর্টেন্ট না, যদিও এখন কিন্তু আমি তোমাদের বলে দিচ্ছি যেহেতু আমি ফরেন্সিকের লোক, আমার কিছু কিছু ইনফরমেশন আসে দেখে বলতেছি বাংলাদেশেও কিন্তু এখন মেল প্রস্টিটিউটস আর ভেরি মাচ কমন, মেল প্রস্টিটিউটসটা কমন। যদি কেউ ওই রমনা পার্কে সকালে হাঁটতে যায়, হ্যাঁ ভেরি কমন, সকালে যদি রমনা পার্কে হাঁটতে যায় এখানে তারা পাবে, মেল প্রস্টিটিউটরা এসে এসে ধরে যে এই সেই করে দিতে চায় বা ওই করে দিতে চায়, সো এগুলো আলো কমন। এটা আমি আর যেতে যাচ্ছি না, আমি তোমাদের থেকে এখান থেকে খালি একটা কোশ্চেন বলে দিব, তোমরা পড়ে নিবা, রিটেনে আসে, পজিটিভ ফাইন্ডিংস ইন কেস অফ সডমি ইন এ প্যাসিভ এজেন্টস হ্যাবিচুয়াল প্যাসিভ এজেন্টসের ফাইন্ডিংস ইন কেস অফ সডমি, এটা পরীক্ষায় খুব আসে, হ্যাবিচুয়াল প্যাসিভ এজেন্সের ফাইন্ডিংস ইন কেস অফ সডমি। হ্যাঁ, এটা মোটামুটি তোমরা একটু পড়ে নিবা, ওনার শেভিং অফ দ্য অ্যানাল হেয়ার আছে, ওনার আছে ফাইন্যান্সিয়াল অ্যানাস আছে, অ্যানাস ডিপ্রেস টুয়ার্ডস দ্য মাসলগুলো ডিপ্রেস টুয়ার্ডস দ্য অ্যানাস আছে, ওনার পাইলস হতে পারে, হিমোরয়েডস, এইসব কথা বলা আছে, তোমরা একটু পড়ে নিও। তাহলে আমি এটার সম্বন্ধে কিছু ধরবো না, এখন তোমাদেরকে আমি এখান থেকে দুই একটা জিনিস প্র্যাকটিক্যাল কথা বলবো, যেহেতু আমার ডিপার্টমেন্টে অ্যানা ফিশার হতে পারে, আমার ডিপার্টমেন্ট মানে ফরেন্সিক মেডিসিন ডিপার্টমেন্টে কিন্তু শুধু রেপ কেসে এক্সামিনেশন করা হয় না, এখানে সডমি কেসে করা হয়, কারণ আমাদের এখানে সডমি কেসও আসে। এগুলো হলো অনেক সময় ওই যে একটা মেয়েটা বলে মাদ্রাসা থেকে বা অনেক থেকে আমরা এরকম কেস পাইছি যে সডমি সডমি কেস আসছে, অনেক সময় একটা মাস্তান টাইপের ছেলের এগেনস্টে কেস করছে যে সে তাকে সডমি করছে, সাধারণত 15 বছর, 16 বছর, 17 বছর, 18 বছর, এরকম 14 বছর, 13 বছর, এগুলা কেস আমি অনেক পাইছি। এখান থেকে আমি তোমাকে দুই চারটা পয়েন্টস একটু বলে দেবো, দিস ইজ ইম্পর্টেন্ট। আচ্ছা, সেটা হলো ওই লাইক তোমার এই যে কী বলে আমরা রেপ কেস এক্সামিনেশন যেমন পড়াইছি তোমাদেরকে, রেপ কেস এক্সামিনেশন যেমন তোমাকে পড়াইছি, এখানেও কিন্তু ওই এখানে কিছু পয়েন্টস আছে, এখানেও কিন্তু আমার কাছে রিকুইজিশন আসবে, রিকুইজিশন ফ্রম দ্য প্রপার অথরিটি, আইদার ফ্রম দ্য কোর্ট অর ফ্রম দ্য থানা। কোর্ট যদি পাঠায় দেয় যে আপনার কাছে একটা ছেলেকে বা একটা মেয়েকে পাঠাইছি, ছেলেই মানে আমি এ পর্যন্ত যতগুলো সডমি কেস করছি আমি কোনো ফিমেল সডমি কেস পাইনি, আমি সবগুলো মেল মেল সডমি কেস পাইছি, তাও আমাদের কাছে পাঠাই দেয় যে এরকম একটা ভিকটিমকে পাঠানো হলো, তার নাম এই, তাকে এরকম জানা গেছে যে এত তারিখে তাকে জোর করে তাকে এরকম সডমি করা হয়েছে, সো তাকে সডমি করা হয়েছে কিনা এটা জানানোর জন্য আমাকে আমাদের রিপোর্ট দেন। আচ্ছা, এই কেসে ওই কাগজগুলো আমি পাইলাম, এখানেও আমি ওই আইডেন্টিফিকেশন অফ দ্য ভিকটিম বাই দ্য পুলিশ কনস্টেবল, আমি বললাম আপনি কি একে নিয়ে আসছেন, হ্যাঁ আমি একে নিয়ে আসছি। আচ্ছা, গেল, তারপর আমি তাকে জিজ্ঞাসা করি যে তোমাকে কিন্তু এরকম এইভাবে এইভাবে পরীক্ষা করা হবে, তুমি এই পরীক্ষার রিপোর্ট তোমার মানে কি রেজাল্ট অফ দ্য এক্সামিনেশন রিপোর্ট মে গো ইন ফেভার অফ ইউ অর গো এগেনস্ট অফ ইউ, তুমি যেটা মনে করো এটা তোমার পক্ষেও যেতে পারে বিপক্ষে যেতে পারে, রাজি থাকলেও যে সে কনসেন্ট ফর্মে সাইন করবে। তারপরে এখানে আমরা একটা থার্ড পার্সন মেল অ্যাটেন্ডেন্ট রাখি, এখানে কিন্তু ফিমেল অ্যাটেন্ডেন্ট রাখি না, এখানে থাকি আমাদের সাধারণত থার্ড পার্সন মেল অ্যাটেন্ডেন্ট রাখি। আচ্ছা, ওই ইউজ সেপারেট রুম রাখা হয়। আচ্ছা, আর এখানে ওই এখানে ওই এখানে বয়সটা তো ইম্পর্টেন্ট না, কারণ সডমি কেসে এই 16 বছর নিচের ছেলেকে সডমি করছেন, 18 বছর নিচে করছে, এটা তো আমাদের কাছে ইম্পর্টেন্ট না, যেটা রেপে কেসে ইম্পর্টেন্ট ছিল, তাই না, অথবা কাউকে যদি অপহরণ করে নিয়ে যায় সেখানে ইম্পর্টেন্ট ছিল। তাহলে
এখানে হাইট ওয়েট, তারপর আমরা হাইট ওয়েট একটু দেখে রাখি, আইডেন্টিফিকেশন মার্কস থাকে। ও আচ্ছা, রেপ কেসে আমি তোমাদেরকে একটা জিনিস বলি নাই, রেপ কেসে কিন্তু আমরা দুইটা আইডেন্টিফিকেশন মার্কস রাখি। ইউজুয়ালি সাধারণত কোনো তিল অথবা কোনো কাটা দাগ যদি থাকে, সেটা কিন্তু রেপ কেসে আইডেন্টিফিকেশন মার্কস হিসেবে রাখা হয়। এটা আমি বলতে সরি ভুলে গেছি তোমাদেরকে, হ্যাঁ আইডেন্টিফিকেশন মার্কস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা ভুল করবা না। সাধারণত এক্সপোজ পার্ট অফ দ্য বডি থেকে আইডেন্টিফিকেশন মার্কসটা রাখবা, সাধারণত ফ্রম দ্য এক্সপোজ পার্ট অফ দ্য বডি থেকে আমরা আইডেন্টিফিকেশন মার্কস রাখি, ইউজুয়ালি তিল, কারণ এটা সাধারণত নষ্ট হয় না। হ্যাঁ, কোনো রকম কোনো বোকা ছেলে মেয়ে একটা কাজ করবে না যে তার কোনো প্রাইভেট পার্টস থেকে তুমি কোনো ই করবা না, কি বলুন না, এই প্রাইভেট পার্টস বা পেটের মধ্যে বুকের মধ্যে একটা তিল আছে, পরে আমার স্যার আমি তুমি তোমার হাতে তিল ছিল, তুমি হাতে তিল থাকতে তুমি ওর বুকে তিল টেনে দেখেন, স্যার দেখলাম বুকের তিলটা বড়। আরে ব্যাটা যত বড় হোক না কেন, কোর্টে যখন উকিল সাহেব যদি বলে ডাক্তার সাহেব আপনি কি একে শনাক্ত করতেছেন কেমন করে, আপনি কি একে কোনো আইডেন্টিফাইং করে রাখছিলেন, হ্যাঁ আমি আইডেন্টিফাই করছিলাম, আমি এই যে লেখা আছে দুইটা তিল আমি দেখছিলাম, এই তিল দুইটা প্রমাণ করে যে এই মেয়েটাকে আমি পরীক্ষা করছিলাম, এই মেয়ে দেখাও তো কোথায় তোমার তিল ছিল, এমনকি সে সবার সামনে কোর্টে দেখাবে যে এই যে আমার ডাক্তার সাহেব আমার এখানে একটা তিল খুঁজে পাইছিল। এই জন্য তুমি এক্সপোজ পার্ট অফ দ্য বডিতে যেসব আইডেন্টিফিকেশন মার্কস থাকবে সেটা তুমি রাখবা, ওই ভিতর থেকে রাখবা না। এটা হচ্ছে একটা খুবই ইম্পর্টেন্ট জিনিস, কারো যদি এরকম মাথায় বুদ্ধি কম থাকে তার জন্য এটা এই এই বললাম আর কি, যদিও বলতে ইচ্ছা ছিল না কিন্তু একদম প্র্যাকটিক্যাল কথা, বোকার মতো এইসব কাজ করবা না, এটা আগেতে বলে দিলাম। আচ্ছা গেল, তা সরমের কেসেও আমি আইডেন্টিফাইং পয়েন্টস রাখছি, তারপর যে যে প্রেজেন্ট ছিল থার্ড পার্সন তোমাদের মামারা যে ডিপার্টমেন্টে আছে আমার পিয়নরা, তার নাম সিগনেচার সব কিছু রাখি। এখানে দুইটা ফটো কেন, যেহেতু আমি এখানে এক্স রে করাচ্ছি না, সেহেতু আমার এখানে এক্স রে ডিপার্টমেন্টের জন্য কোনো ফটো রাখার দরকার নেই। এখানে আমি রাখতেছি শুধুমাত্র হলো ওই এই আমার কপি, আমার কাছে যে কপিটা থাকবে সেটার জন্য একটা ফটো, আর আমি মেইন কপি যেটা থানায় পাঠিয়ে দেবো, এই দুইটা আমি দুইটা ফটো আমি রেখে দিয়েছি, অ্যাটেস্টেড বাই দ্য ওসি অফ দ্যাট থানা, আমিও আবার উল্টা দিকে অ্যাটেস্টেড করে দিই, দ্যাট মিনস আমি এই মানুষটাকে পরীক্ষা করছি, এটা প্রমাণ রাখার জন্য আমিও সিগনেচার করে দিই। আচ্ছা, তারপরে আমি তাকে ই করা হয় কি বলুন না, তাকে তুমি ওই যে ওই যদি তোমার কোনো যন্ত্রপাতি থাকে সেটাতে দেখবা যে এরকম তাকে কোনো কোনো ওখানে কোনো ইরোশন হয়েছে কি না, ওখানে কোনো ইঞ্জুরি হয়েছে কোনো পেইনফুল কি না, তুমি পরীক্ষা করার পরে তারপর তুমি রিপোর্ট দিয়ে দিবা। এখানে তো পরীক্ষাটাই হচ্ছে অ্যানাসের আর কিছু না, বডির অন্যান্য জায়গায় কোনো ইঞ্জুরি আছে কি না থাকলে সেটা তুমি লিখবা, তারপর লিখবা কনসিডারিং দ্য ওই কনসিডারিং না, আমরা এইভাবে আমি তার ওখানে অন্য কিছু কনসিডার করতেছি না, হ্যাঁ তুমি এক্সামিনেশন করে লিখবা দ্য ফাইন্ডিংস অফ ইয়া কী বলুন নাম এই ফাইন্ডিংস অফ সডোমি ফাউন্ড অন হার বডি, এটা এখানে ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স কথাটা ই না, ফাইন্ডিংস অফ সডোমি, আমি সডোমির ফাইন্ডিংস পাইছি, অথবা ফাইন্ডিংস অফ ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স লিখলে তাহলে আর সডোমি লিখতে হবে না। হ্যাঁ, তুমি যদি ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স বলো তাহলে সডোমি লেখা দেবে না, যদি সডোমি বলো তাহলে তার ফোর্সফুল সেক্সুয়াল ইন্টারকোর্স না লিখতে পারো অথবা ব্র্যাকেটে রেখে দিতে পারো, কারণ কথা কথা সডোমি ওয়ার্ডটা যদি উকিল সাহেব বা কোর্ট না বুঝে, হ্যাঁ এই হলো এটা একটা এটা কিন্তু পানিশেবল আন্ডার ল, ভালো বেশ বড় পানিশমেন্ট আছে। তাহলে সডোমি তোমাদের চারটা আননেচার সেকশন অফিস এসে গেলো, এখন তোমাদের নেক্সট ক্লাসে পড়াই দিব হলো পারভার্সনসগুলো, এখন কবে পড়াবো যাই না, কারণ আজকে হলো 25, তো কালকে কিন্তু 27 রাত্রি, কালকে 26 রোজা তো 27 রাত্রি, সো কালকে কোনোভাবেই আমি দুপুরবেলা ঘুমাবো রাত জাগবো, সো কালকে ক্লাস নেওয়ার প্রশ্নই আসে না, প্রশ্নই আসে না। এখন তোমরা কবে করবা, 27 বা 28 তারিখে করবা না কি করবা বলো, কবে হইলে ভালো হয় বলে দিও, বা আমার পরে জানাবো তোমাদেরকে। হ্যাঁ, আজকে ক্লাস শেষ করে দিই এখানে, কোনো অসুবিধা কারো বুঝতে কোনো অসুবিধা আছে, আজকে রেপ কেস এক্সামিনেশনের শেষটুকু বললাম আর আননেচার সেকশন অফেন্স চারটা বলছি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষা কিন্তু এগুলো সব আসে। দুই কপি হলো একটা মেইন কপি চলে যাবে কোর্টে, আর আমি একটা আমার যে কার্বন কপি সেখানে আমি রেখে দিব, এই মোটামুটি আশা করি আর অসুবিধা নাই। 28 রোজায় তালি মানে 27 রোজা, এর মধ্যে শুনো এর বলে দিই, আজকে কিন্তু রাত্রে থেকে ঝড় শুরু হয়ে যাবে, কালকে ঝড় থাকবে, আর 27 রোজায় তোমাদের যদি নেট ঠিক থাকে ইনশাল্লাহ তাহলে আমি পড়াই দিব, নেট ঠিক না থাকলে তো বুঝতেই পারতেছো কালকে নেট না ঠিক নাও থাকতে পারে, অনেকেই নেট কালকে পাবা না, ঝড় তোমার নেট উড়াই নিয়ে যাবে, বুঝতে পারছো। তাহলে ভালো থাকো তোমরা, দোয়া করো আমার জন্য,
আছে ক্লাস নিয়ে কোনো সমস্যা, কোনো কিছু বুঝতে অসুবিধা হয়েছে? ঈদের পর? হ্যাঁ ঈদের পরে নিতে পারে, আরো ভালো হয়। ঈদের পরেই নিই আমি, এই রোজার মাসে বাদ দিই। হ্যাঁ ঈদের পরে নেই, হ্যাঁ আমি ঈদের পরে নিতে যাচ্ছি। আমার এই ঈদের আগে নিতে আমার শরীর আর টানতেছে না। হ্যাঁ আমার মনে হয় ঈদের পরে নেই। তোমরা এখন রেস্ট নাও, অনেকদিন তো হয়ে গেল। কালকে তোমাদের, হ্যাঁ আফটার রমাদান, ইয়েস। অ্যান্ড কালকে তোমাদের ইয়ার 3টার সময় সাজান ভাইয়ের ক্লাস আছে, বাট এটা ঝড়ের জন্য কী হবে আমি জানি না, বাট টাইম আছে @3। যদি পারো, যদি নেট থাকে অবশ্যই ক্লাসটা করে ফেলো। তো ঠিক আছে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ তোমাদেরকে অনেক অনেক থ্যাংকস ফর অ্যাটেন্ডিং মাই ক্লাস। হ্যাঁ আর দু একটা এখন আর কোনো কিছু বলার নাই, বুঝছো না? আমি তো আমি একটু ফার্স্ট বলছি, দিস ইজ দ্য প্রবলেম আই থিঙ্ক। আদারওয়াইজ আর কোনো আমি ধরে নিচ্ছি সবই তো তোমরা পারো, তো স্লো বলার আর দরকারটা কি? ওকে ওকে, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আমার জন্য দোয়া করো, তোমাদের সবার জন্য দোয়া রইল। আর তোমাদেরকে আমি অনুরোধ করতেছি, টুমোরো ট্রাই টু কি বলবো, হোল নাইট জেগে থাকার চেষ্টা করবা, বুঝতে পারছো? হ্যাঁ কারণ 27 রাত হাজার বছর, হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ রাত, তাই না? হাজার মাসের চেয়ে শ্রেষ্ঠ। সো তোমরা আশা করি জেগে থাকবা এবং দোয়া দোয়া পড়বা আর কি। হ্যাঁ ওকে ওকে, থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।